লাস্ট ক্লাসে যে মেইন টার্নিং পয়েন্ট ছিল জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসের ক্ষেত্রে সেটা হচ্ছে ইভেন্ট। লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসের যে মেইন টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে ইভেন্ট, কারণ আমরা আমাদের এখন যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি সবাই সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে ওয়েব পেজটি ডিজাইন করব সেটাকে ইন্টারেক্টিভ করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। একটা ওয়েব পেজকে ইন্টারেক্টিভ বা বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের একটা কমিউনিকেশন করা দিতে হয়, তাই না? আপনি যখন ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশন করাতে পারবেন সেক্ষেত্রেই কিন্তু তাদের বিহেভিয়ারটা কন্ট্রোল হবে এবং ওয়েব পেজটা অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশন হবে কীভাবে? ইভেন্টের থ্রুতে, তাই না? ইভেন্টের থ্রুতে। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আমরা জানি যে ছোট ছোট একটা মুহূর্ত ইভেন্ট ক্রিয়েট করতেছে কে? ক্লায়েন্ট। কোথায় করতেছে? ওয়েব কন্টেন্টের উপরে। এখন ইভেন্ট তো সবসময় হচ্ছে, তাহলে কোন ইভেন্টের নাম কি বা ইভেন্টকে আমরা কিভাবে রিকগনাইজ করব? তো তার জন্য কি আছে? ইভেন্ট অ্যাট্রিবিউট, তাই না? তো HTML এর ও দিয়ে যত অ্যাট্রিবিউট আছে সবগুলোকে বলা হচ্ছে কি? ইভেন্ট অ্যাট্রিবিউট। প্রত্যেকটা ইভেন্ট অ্যাট্রিবিউট কোনো না কোনো ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা ইভেন্ট অ্যাট্রিবিউট কোনো না কোনো ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি যখন কোথাও মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, আমি একটা ওয়েব পেজে ঢুকলাম, ঢুকার পর কোনো একটা এলিমেন্টের উপরে, সেটা হতে পারে লোগো, হতে পারে কোনো একটা কন্টেন্ট, হোয়াট এভার ইট ইজ, কোনো একটা কন্টেন্টের উপরে আমি যখন মাউসের কার্সর নিয়ে গেলাম, সেটা একটা ইভেন্ট না? এই ইভেন্টের জন্য কোন ইভেন্ট অ্যাট্রিবিউট করা হচ্ছে? অন মাউস ওভার। আবার আমি কোনো একটা ওয়েব কন্টেন্টের উপরে ক্লিক করলাম, সেটা একটা ইভেন্ট, সেই ইভেন্টের নাম অন ক্লিক। সো প্রত্যেকটা ইভেন্ট অ্যাট্রিবিউটই কোনো না কোনো ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, দেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম ইনপুট নিচ্ছিলাম ইউজারের কাছ থেকে, তাই না? এবং যখন একটা সাবমিট বাটনে ক্লিক করা হচ্ছিল তখন ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কনকেট করে ফুল নেম তৈরি করা হচ্ছিল এবং সেটাকে আবার আমরা একটা বক্সের ভিতরে প্রিন্ট করতেছিলাম। এবং ফাইনালি আমরা যেটা করছি যে আমরা কোনো একটা ইনপুট বক্সের ভিতরে যা টাইপ করতেছিলাম সেটা একটা জায়গায় প্রিন্ট হচ্ছিল, আর একটা ইনপুট বক্সের ভিতরে টাইপ করতেছিলাম সেটা আরেকটা জায়গায় প্রিন্ট হচ্ছিল। তাহলে আমি যখন কোনো একটা ইনপুট বক্সের ভিতরে টাইপ করি সেটাও কি একটা ইভেন্ট না? সেই ইভেন্টের নামটা মনে আছে, তাই না? অন কি আপ, অন কি আপ। সো অন কি আপেও কিন্তু আমি কিছু একটা করতে পারতেছিলাম। আবার টাইপ করা শেষ আমি ট্যাব দিয়ে সরে আসলাম,
সেটাও একটা ইভেন্ট, তাই না? তখন আমি যখন টাইপ করা শেষ করে আসতেছিলাম, তখন যে প্রথমে যেখানে টাইপ করলাম আর পরে যেখানে টাইপ করলাম, দুইটা কনকেট হয়ে আরেকটা জায়গায় বসে যাচ্ছিল, তাই না? সো এই যে এগুলো কিন্তু ইস্যু। এখন আপনি বলতে পারেন বা আপনার মনের ভিতরে কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম ফুল নেম এগুলো করে আমার ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে এগুলো আমার কি কাজে লাগবে? এগুলো কিন্তু সরাসরি আপনার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না এগুলো। কিন্তু এইগুলো দিয়ে আপনি আপনাকে প্র্যাকটিস করানো হচ্ছে বা আমরা প্র্যাকটিস করতেছি যে আসলে বেসিক ইনপুট আউটপুট কাজ হবে কি, একটা ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন কীভাবে করতে হয় সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমাদের কাছে যখন আমরা এই বিষয়গুলো সবাই একবার করে প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন দেখেন না, যেমন দেখেন তো একটা ডেমো দেখাই। ধরেন আমি যাচ্ছি facebook.com, এখানেই যাচ্ছি যেখানে আমরা প্রতিনিয়ত যাই। তারপরে যাচ্ছি হচ্ছে ধরেন জিমেইলে যাই, এই ধরেন আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে সরে গেলাম, বা ধরেন আমি এই সাইন আপে ক্লিক করলাম, কিছু হচ্ছে না ঘটনা কি? আই থিঙ্ক ব্রাউজারটা রেডি না। ব্রাউজারটা রেডি না এখনো। খেয়াল করছেন ক্লিক করতেছি কাজ হচ্ছে না, সো দেয়ার ইজ এ প্রবলেম। এই যে জিমেইলে আসলাম, ধরেন এখানে এসে খেয়াল করে দেখেন এই যে পাসওয়ার্ডের ভিতরে আমি কোনো কিছু লিখলাম, এটা কি দেখা যাচ্ছে? আমি যখন এখানে ক্লিক করবো দেখেন দেখা যাচ্ছে না? এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করে এবং এগুলো আমরা করবো এখানে, অনেক সহজ, ঠিক আছে? আবার মনে করেন আমি এখানে কোনো কিছু না লিখে এখানে সাবমিটে ক্লিক করলাম, দেখেন সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছু রিয়েল ভিউর কাছে দেখাচ্ছে না? এটা একটা ফর্ম, ফর্মের ভিতরে কিছু ইনপুট এলিমেন্ট আছে, এই ইনপুট এলিমেন্টগুলোকে যখন আমি সাবমিটে ক্লিক করলাম তখন পেজটা সাবমিট হওয়ার আগেই কিন্তু এখানে কিছু মেসেজ দেখাচ্ছে যে ফার্স্ট টাইম দাও লাস্ট টাইম দাও, ওটা খেয়াল করছেন? এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এগুলো তো স্যার HTML দিয়ে করা লাগে। HTML তে তো আমরা এরর প্রিন্ট করতে পারবো না, রিকোয়ার্ড লিখে দিব যা সে দেখাবে যে মাস্ট বি এরকম একটা কিছু, তাই না? কিন্তু সাবমিটে ক্লিক করলে এখানে একটা এরর আসছে লাল কালারের, সেটা একটু ডিফিকাল্ট HTML দিয়ে করা। সো একটু খেয়াল করে দেখেন, ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে সামহাও কাজ করতেছে না, আই ডোন্ট নো, এখানে হয়তো কোনো একটা ইস্যু থাকতে পারে। বাট আপনি ফেসবুকে এখানে ক্লিক করার পরে যখন অন্য কোথাও যাবেন সাথে সাথে এই যে হ্যাঁ এই যে হ্যাং হয়ে গেছে দেখেন, কি দুরবস্থা, এই যে আসতেছিল। এই ধরনের কিছু বিষয় আছে যে আমি যখন এখানে কার্সর নিলাম, দেখেন এখানে ইমেল অ্যাড্রেস লেখার জন্য কিছু একটা এখানে ক্লিক করলাম, ওকে, ইমেল অ্যাড্রেস না লিখে যখন বাইরে চলে আসতেছি দেখেন এখানে একটা আইকন আসছে না, এখানে কার্সর রাখলে একটু কিছু দেখানো উচিত ছিল বাট দেখাচ্ছে না। বাই দ্য ওয়ে এই ব্রাউজারের হয়তো একটু কিছু প্রবলেম থাকে, হয়তো সেক্ষেত্রে হয়তো কাজ করতেছে না। সো এই ধরনের এগুলো কিন্তু রিয়েল লাইফের কাজ, হ্যাঁ, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। এবং এগুলোকে হচ্ছে কি, দেখেন এগুলো হচ্ছে কি, একটা ওয়েব কন্টেন্ট, ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে, তাই না? সো যেটা বলতেছিলাম যে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এগুলো দিয়ে হয়তো
মানে আমাদের ওয়েব পেজের রিয়েল লাইফের কোনো কাজ হচ্ছে না, কিন্তু আপনার বেসিক একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয়। আপনি যে ওয়েব পেজটা ডিজাইন করবেন, সেই ওয়েব পেজের ভিতরে একজন ইউজার যাওয়ার পর ধরেন কোনো একটা জায়গায় ক্লিক করলো কোনো একটা বাটনের উপরে, তার উপরে কিছু ইনপুট এলিমেন্ট আছে, সো ক্লিক করার পরে সেই ইনপুট এলিমেন্ট থেকে কিছু ভ্যালু কীভাবে নিতে হয় সেটাই কিন্তু আমাদের এখন প্র্যাকটিসের মেন ইস্যু, তাই না? HTML এর কোনো একটা এলিমেন্ট থেকে কীভাবে ভ্যালু নিতে হয় মনে আছে কারো? প্রথম এলিমেন্টটাকে ধরতে হয় তার আইডি দিয়ে, তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই এলিমেন্টের আইডি ধরার পর তারপর কী লিখতে হয়? ডট ডট ভ্যালু, তাই না? ডট ভ্যালু অথবা কী লিখতে পারি আমরা? ডট ইনার HTML, এগুলো লিখতে পারি। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কন্টেন্টকে অ্যাক্সেস করার জন্য আমাকে লিখতে হয় ইনার HTML, আর ইনপুট এলিমেন্টের ভ্যালু অ্যাক্সেস করার জন্য কী লিখতে হয়? ডট ভ্যালু, ইনার টেক্সট, অথবা যাই হোক, তো এ হচ্ছে ব্যাপার আর কি। তো আজকে আমরা যেটা দিয়ে প্র্যাকটিস শুরু করবো সেটা হচ্ছে আমরা একদম সিম্পল একটা ক্যালকুলেটার বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু অনেক বিষয় আমাদের আশা করি যে একটা শেপে আসবে। সো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং রেজাল্ট, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে পাঁচটা বাটন। সো এই ধরনের একটা মার্ক আপ রেডি করেন, একটা HTML ফাইল নিব আমরা, তার ভিতরে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি সবাই মিলে, কেমন? জি বলেন। ব্যাকগ্রাউন্ডে না, এই যে এটা কিভাবে করে অ্যাপিয়ারেন্স তুমি কিভাবে করে পারেন না পড়ে দেন না
তো মার্কআপটা মনে হয় আমাদের রেডি এবং এর আউটপুটটা যদি আমরা ব্রাউজারে নিয়ে আসি এরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি যেখানে ফার্স্ট নাম্বার ইনপুট দেওয়া যাবে সেকেন্ড নাম্বার ইনপুট দেওয়া যাবে এবং প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং রিমাইন্ডার আমরা পাঁচটা বাটন পাচ্ছি তাই না সো মার্কআপটা কি রেডি হয়েছে না আমাদের সবার হয়ে গেছে নাইস এখন আমাদের নেক্সট টার্গেট কি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে একটু খেয়াল করে দেখবেন আমরা চাচ্ছি যে যখন আমরা আমরা চাচ্ছি যে ফার্স্ট নাম্বারের ভিতরে সাপোজ ইনপুট দিবে টু কথার কথা আর কি সেকেন্ড নাম্বারে কেউ একটা ইনপুট দিল ধরেন সেভেন এবার যখন আমি প্লাসে ক্লিক করব তখন দুটো সংখ্যা কী হবে যোগ হবে সো যোগ হয়ে নাইনটা এখানে প্রিন্ট হবে আমি যখন প্লাসে ক্লিক করব তখন দুই আর সাত যোগ করে নয় এই ব্লকসের ভিতরে প্রিন্ট হবে তাই না তো এটা আমরা করতে চাচ্ছি ভেরি সিম্পল সো তাহলে এই যোগ করার কাজটা কে করবে একটু খেয়াল করেন আমরা লাস্ট ক্লাসে যখন ফুল নেম করতেছিলাম ফুল নেম করার কাজটা কে করছিল একটা ফাংশন করছিল তাই না আর সেই ফাংশনটাকে আমরা কল করছিলাম কখন যখন এখানে ক্লিক করা হচ্ছিল মনে আছে একটু দেখেন আমি লাস্ট ক্লাস যদি একটু আমরা প্রিভিউ করি তো এই যে এখানে একটা ফাংশন দেখা যাচ্ছে কিনা আমি জানি না পিছন থেকে একটু খেয়াল করে দেখেন আমরা একটা ফাংশন তৈরি করতেছিলাম ফাংশনের নাম কি মেক ফুল নেম তাই না সো ফাংশন মেক ফুল নেম এখানে দুইটা আর্গুমেন্ট সেট করে দেওয়া ছিল ফার্স্ট নেম লাস্ট নেম প্যারামিটার সেট করে দেওয়া হচ্ছিল এবং এই ফাংশনটা ফুল নেম করে সেটাকে রিটার্ন করতেছিল আর এই মেক ফুল নেম ফাংশনটাকে কল করতেছিলাম কখন যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক করা হচ্ছিল সেই বাটনটাকে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা হচ্ছিল দেন সেই ভেরিয়েবল ডট অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করতেছিলাম তাই না সো এইভাবে কল করা ছাড়াও আরও সরাসরি আমরা কি করতে পারি আমরা সরাসরি বাটনের ভিতরে অন ক্লিক লিখেও কিন্তু কল করতে পারি তাই না সো দুটো সংখ্যা যোগ করার কাজটা করবে কি একটা ফাংশন আমরা এখানে জয়েন একজন ইউজার এখানে জয়েন পুট দিবে এবং এখানে জয়েন পুট দিবে এই দুইটা সংখ্যাকে যোগ করবে কি একটা একটা ফাংশন তাই না আর সেই ফাংশনটা কল হবে কখন যখন আমি বাটনে ক্লিক করব তখন দিস ইজ দ্য ফ্যাক্ট তো চলেন আমরা ফাংশনটা লিখে আসি সো দ্য ফার্স্ট থিং ইজ আমরা লাস্ট ক্লাসগুলোতে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছি কোথায় এইচটিএমএল ফাইলের ভিতরে তাই না স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে না আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্ট
আর এইচটিএমএল ফাইলের ভিতরে প্র্যাকটিস করব না কেমন ওই সিএসএস লেখার জন্য যেমন আমরা একটা ফাইল ব্যবহার করতাম সি ডট সিএসএস এক্সটেনশন যুক্ত একটা ফাইল ব্যবহার করতাম না জাভাস্ক্রিপ্টও সেম আমরা ডট জেএস এক্সটেনশন যুক্ত একটা ফাইল ব্যবহার করব সো আমাদের এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে আমরা একটা একটা ডিরেক্টরি তৈরি করে নিতে পারি একটা ফোল্ডার আপনি এইচটিএমএল এর ফাইলটা যেখানে তৈরি করছেন সেখানে একটা ফোল্ডার তৈরি করেন ফোল্ডারের নাম আমরা দিব হচ্ছে জেএস হ্যাঁ সিএসএস ফোল্ডারের নাম দিতাম কি সিএসএস জেএস ফোল্ডারের নাম দিব হচ্ছে জেএস ওকে এবার এই জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব দেখেন আপনি যখন ওয়েব স্ট্রমে আছেন বা যে কোনো স্মার্ট আইডিতে সরাসরি আপনি এই মেনশন করে দিতে পারেন যে আপনি কি ধরনের ফাইল তৈরি করতেছেন সো আমরা বলে দিলাম জাভাস্ক্রিপ্ট ফাইল ওকে এবং একটা নাম দিতে পারেন আপনি যা মন চায় তাই দিয়ে দেন আমি দিলাম script.js সো যেহেতু আমি ফাইল তৈরি করার সময় মেনশন করে দিয়েছি এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল সো .js টা লিখতে হবে অটোমেটিক্যালি চলে আসবে সো আমাদের একটা html ফাইল আছে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে তাই না আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা যে ফাইলটা নিলাম সেটা যদি জেএস ফোল্ডারের ভিতরে না নিয়ে সরাসরি এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে রাখেন তাহলে কি হবে না অবশ্যই হবে ঠিক আছে এই দেখেন ডে 22 এটা হচ্ছে আজকের দিনের আমাদের প্রজেক্টের স্ট্রাকচার হ্যাঁ ডে 22 এই ডে 22 এর ভিতরে কি আছে দেখেন তো একটা ফোল্ডার আছে জেএস নামে একটা ফাইল আছে index.html নামে ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে script.js নামে ঠিক আছে আমি যদি এই script.js ফাইলটা সরাসরি index.html ফাইলটা যেখানে আছে পাশাপাশি থাকে তাহলে হবে না হবে বাট এটা আদর্শ প্র্যাকটিস হবে না ঠিক আছে আমরা যেমন css এর ফাইল কোথায় রাখি css ফোল্ডারের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো তেমনই একটা js ফোল্ডারের ভিতরে রাখাটা ভালো সো আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটা html ফাইল আছে একটা js ফোল্ডার থাকবে js ফোল্ডারের ভিতরে একটা js ফাইল থাকবে এবার আমরা এই জাভাস্ক্রিপ্টের ফাইলের লিংকটা করে দিব তো জাভাস্ক্রিপ্টের ফাইলের লিংক কোথায় করব css ফাইলের লিংক কোথায় করতাম css এর উপর হেড ট্যাগের ভিতরে তাই না css ফাইলের লিংকগুলো আমরা করতাম হেড ট্যাগের ভিতরে তো জাভাস্ক্রিপ্টের লিংকগুলো আপনি এখানে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করব html এবং css কে প্রোগ্রামিং করব জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে html এবং css কে আগে এক্সিকিউট হওয়া লাগবে না আপনি একটা মানুষের ব্যবহার নিয়ন্ত্রণ করবেন সেই মানুষটাকে জন্মগ্রহণ তো হওয়া লাগবে নাকি মানুষটা যখন মাতৃগর্ভে থাকবে তখন তার বিহেভিয়ার আপনি কন্ট্রোল করতে পারবেন না দ্যাটস ওয়াই আগে এক্সিকিউট হবে css তারপর এক্সিকিউট হবে html আর জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হবে কখন সবার লাস্টে সো বডি ট্যাগটা যেখানে শেষ হচ্ছে তার ইমিডিয়েট উপরে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলে লিংক দিয়ে দিব সো একটা html ফাইলের সাথে একটা জাভাস্ক্রিপ্টের ফাইলে লিংক দেওয়ার জন্য আমরা জানি সবাই যে html এর স্ক্রিপ্ট ট্যাগকে ব্যবহার করতে হয় স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট ব্যবহার করবেন সেটা হচ্ছে সোর্স সোর্সের ভিতরে জাভাস্ক্রিপ্টের ফাইলের পাথটা দেখাই দিব আমরা এন্ড দ্যাটস অল তো এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিস করতাম ঠিক আছে HTML 4 এ তখন যেটা ছিল এই টাইপটা বলে দিতে হইতো টাইপ বলে দিতাম আমরা টেক্সট ডিভাইডেড বাই জাভাস্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হতো একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে টাইপ HTML 5 এ টাইপটা লিখতে হয় না আপনি যদি লেখেন তাহলে কোনো সমস্যা নাই প্রোগ্রামের সাইজ বাড়বে এবং রান টাইমটা বেশি হবে বাট কোনো এক্সট্রা অ্যাডিশনাল কোনো ফায়দা হবে না সো আদর্শ প্র্যাকটিস হচ্ছে HTML 5 এ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে টাইপটা লিখতে হয় না শুধু সোর্সের ভিতরে জাভাস্ক্রিপ্টের ফাইলের পাথটা দিয়ে দিলেই হয় একইভাবে যখন আমরা কোনো CSS লিংক ফাইল নেই আমরা লিংক ব্যবহার করি না এখানে আমরা আগে ব্যবহার করতাম কি রিলেশন এরপরে টাইপ এরপর ব্যবহার করতাম HREF তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করতাম রিলেশনের ভিতরে কি লিখি আমরা স্টাইল শীট হাইপার রেফারেন্স ভিতরে কি লিখতাম সরি টাইপের ভিতরে কি লিখতাম টেক্সট বাই সিএসএস আর এখানে সিএসএস ফাইলে পাথ দিতাম তাই না যা এইচটিএমএল 5 এ এই টাইপটা লিখতে হয় না শুধুমাত্র রিলেশন এবং হাইপার রেফারেন্স লিখতে হবে
রিলেশন না লিখলে আবার কিন্তু কাজ করবে না। সো জাভাস্ক্রিপ্টে ফাইলের লিঙ্কটা হয়েছে কিনা এখন খেয়াল করে দেখেন, আমরা কি জাভাস্ক্রিপ্টের ফাইল সরাসরি ব্রাউজারে রান করব? হ্যাঁ, ব্রাউজারে রান হবে কোন ফাইলটা? এইচটিএমএল ফাইল। আমরা কি সিএসএস ফাইল সরাসরি ব্রাউজারে রান করছি? আপনি সিএসএস ফাইলের ভিতরে কিছু কোড লিখছেন তাই না, অনেক ক্লাস লিখছেন সিএসএস ফাইলের ভিতরে, তাহলে সেই সিএসএস ফাইল দেখে কখনো আপনি ব্রাউজারে রান করছেন? তাহলে কি সেই কোডগুলো কাজ করছে কিভাবে? এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করা ছিল, আমরা এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে রান করছি, সো ওই লিঙ্কের থ্রুতে ফাইলটা কাজ করছে। একইভাবে যখন আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবেন, জাভাস্ক্রিপ্টের ফাইলটা তো আর ব্রাউজারে কখনোই রান হবে না, ব্রাউজারে রান হবে কোন ফাইলটা? এইচটিএমএল ফাইল। সো এই যে আমরা লিঙ্ক করতেছি, এই লিঙ্কের থ্রুতে জাভাস্ক্রিপ্ট ফাইলটা তাই না কাজ করবে। এখন জাভাস্ক্রিপ্টের ফাইলটা ঠিকঠাক মতো লিঙ্ক হয়েছে কিনা আমার বোঝা লাগবে। তো তার জন্য আমি যদি জাভাস্ক্রিপ্টে এসে, আমি যদি জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসেন, এসে আমি জাস্ট অ্যালার্ট করলাম, হ্যালো, জাস্ট অ্যালার্ট যে একটা মেথড আমরা জানি জাভাস্ক্রিপ্টে আছে, সেই অ্যালার্টের ভিতরে আমরা একটা স্ট্রিংকে প্রিন্ট করতে চাচ্ছি, নাম হচ্ছে কি হ্যালো। জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে এসে একটা স্ট্রিংকে অ্যালার্ট করেন, করার পর এবার এই যে ফাইলের ভিতরে আমরা অ্যালার্ট করলাম জাভাস্ক্রিপ্টের ফাইলটা, এই যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা এখানে ইয়ে করলাম, এখন একটু খেয়াল করে দেখেন এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিঙ্ক করা আছে কার সাথে? এই এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করা আছে না? তা আমরা যদি এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে রান করি তাহলে কি হবে? এইচটিএমএল ফাইলটা যদি আমরা ব্রাউজারে রান করি তাহলে এই এইচটিএমএল এর সবগুলো কোড রান হবে, রান হওয়ার পর যখন এই স্ক্রিপ্টে একটা রান হবে, যখন এই স্ক্রিপ্টে একটা রান হবে তখন কিন্তু সে জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে এসে এই অ্যালার্টটা করবে একটা স্ট্রিংকে। সো আমি যদি রান করি দেখেন আমাকে অ্যালার্ট করতেছে হ্যালো। যদি এই অ্যালার্টটা করে তার মানে কি যে এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টের ফাইলটার লিঙ্কটা ঠিকঠাক মতো হয়েছে। আমরা একটা ফাংশন লিখলাম, নাম হচ্ছে অ্যাডিশন, এখানে আমরা যদি প্যারামিটার সেট করে দেই, আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে এসে আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম বলা হচ্ছে এডিশন, সেখানে ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার সেট করা আছে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার তাই না।
এখন ফাংশনের ভিতরে এসে কি করলো, দুটো সংখ্যাকে যোগ করে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলো, সেটাকে সে রিটার্ন করলো। তো রিটার্ন করলো রেজাল্ট একটা, তাই না? এখন খেয়াল করেন, আমি যদি ফাংশনটাকে কল করি এভাবে এডিশন, ধরো এখানে দিয়ে দিলাম 10, 20, তাহলে কি হবে? এখন এই প্রোগ্রামে রান করলে আউটপুট কি আসবে বলেন তো? আউটপুট কিন্তু কিছুই আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ফাংশনটা কি করছে, কাজ এই ফাংশনের যে রেজাল্ট, যে কাজটা, সেই কাজটাকে কি সে প্রিন্ট করছে না রিটার্ন করছে? রিটার্ন করছে। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, আমরা জানি কি হয়, যেখান থেকে কল করা রিটার্ন ভ্যালুটা সেখানে চলে আসে, তাই না? সেখানে রেজাল্টটা চলে আসছে এই জায়গাটায়, বাট সেটাকে প্রিন্ট করার জন্য আমাকে কি লিখতে হবে? আবার ডকুমেন্ট ডট রাইট, তাই না? লিখতে হবে না এবার, কিন্তু ঠিক আছে। সো এখন যদি আমি HTML ফাইলটা ব্রাউজারে রান করি, তাহলে কি আসবে? তাহলে কিন্তু এডিশন ফাংশনটা কল হবে এবং 10, 20, 30 যোগ হয়ে একটা আউটপুট তৈরি হবে, তাই না? নাকি আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কত চলে আসছে, 30। আসে আমাদের আউটপুট আসছে, তাই না? হ্যাঁ, ভিডিও হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আসতেছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ডকুমেন্ট ও ট্রাই, এই যে ফাংশনের কলিং হচ্ছে, তাই না? খেয়াল করতে হবে, এই যে ফাংশনটা কল হচ্ছে ডকুমেন্ট ও ট্রাই দিয়ে, যে আমরা ফাংশনটাকে কল করতেছি। এখন আমি যখনই ব্রাউজার রান করতেছি, সাথে সাথেই কি হচ্ছে, আমি যখনই ব্রাউজারটা রান করতেছি, সাথে সাথে এই 30টা এক্সিকিউট হয়ে যাচ্ছে, তাই না? ব্রাউজারে এক্সিকিউট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমি যখন index.html ফাইলটা রান করতেছি, তখন এই index.html ফাইলের একদম নিচের দিকে এই স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করা আছে, এবং স্ক্রিপ্ট ফাইলের ভিতরে এসে সেই কোডগুলো এক্সিকিউট করে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, অ্যাকচুয়ালি আমি যখন প্লাসে ক্লিক করব, তখন এই রেজাল্টটা প্রিন্ট হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে পারি একটু হেল্প করেন। আমি যখন প্লাসে ক্লিক করব, তখনই এই রেজাল্টটা প্রিন্ট হবে, কেমন? মানে এই ফাংশনটা কল হবে। অ্যাকচুয়ালি এই লাইনটা দিয়ে কি হয়েছে বলেন তো? ফাংশনটা কল হয়েছে না, ডকুমেন্ট ও ট্রাই ইউজ করা হয়েছে জাস্ট প্রিন্ট করার জন্য, তাই না? ডকুমেন্ট ও ট্রাইটা ইউজ করছি আমরা প্রিন্ট করার জন্য, কিন্তু এটা হচ্ছে কি, ফাংশন কলিং। সেই ফাংশনের কলিংয়ের কাজটা কখন হবে? যখন আমি বাটনে ক্লিক করব। তো সেটা কিভাবে করতে পারি? তো কোথায় ক্লিক করলে ফাংশনটা কল হবে? প্লাস বাটনে। তো তাহলে এই প্লাস বাটনের এখানে যখন ক্লিক করতেছি ইউজার, এটা একটা ইভেন্ট হচ্ছে না? ইভেন্টের নাম কি? অন ক্লিক। তাহলে অন ক্লিক ইভেন্টটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিব। সো কিভাবে করব? আমরা দুই ভাবে লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছিলাম, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই এই বাটনের ভিতরে সরাসরি আমরা লিখে দিতে পারি, তাই না? আপনি যদি এই বাটনের ভিতরে যান, বাটনটা কোথায়, যে প্লাস বাটন, এখানে সরাসরি আমি লিখে দেই অন ক্লিক। অন ক্লিকে সেই ফাংশনের নাম কিছু লোক দেখেন চলে আসছে, কি এডিশন, ইন্টেলিজেন্স আপনাকে সাজেশন দিচ্ছে এডিশন। এডিশন এখানে যদি বলে দিলাম 10, 20, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে, বা আমরা সরাসরি HTML ট্যাগের ভিতরে ভাবে কল করব না, তাই না? সেটা না করে আমরা কি করছিলাম, আমরা একটা আইডি দিতে পারি। তো আমি এখানে বললাম যে আইডি দিলাম ধরেন এডিশন, বা বলেন বলে দিলাম BK1 বাটন ওয়ান, বাটন ওয়ান আইডি একটা দিলাম প্লাস এলিমেন্টার। হ্যাঁ, বাটন ওয়ান একটা আইডি দিলাম। এখন জাভাস্ক্রিপ্টে সে কি করবো বলেন? তাহলে এবার এখানে এসে আইডিটা লিখতে পারছেন কি এখানে? আচ্ছা, বাটন ওয়ান, নাইস। বা যে কোনো কিছু একটা লিখলেই হবে, আমি আমার ইচ্ছা মতো একটা বাটন ওয়ান দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।
এবার জাভাস্ক্রিপ্ট ফাইলে এসে আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরলাম, তাই না? একটু খেয়াল করে দেখেন, এখন আমরা কি করলাম, তো এই যে এখানে কয়েকটা লাইন কোড লিখলাম, এগুলো দিয়ে আসলে কি করা হচ্ছে একটু খেয়াল করতে হবে। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই লাইনটা দিয়ে কি করলাম বলেন তো, আরো স্পেসিফিক করে বলা যায় তো বাটন বাটনের ভিতরে যে হ্যালোটা থাকবে আমার অন ক্লিকে যে ইভেন্টটা ফায়ার হবে ওটার জন্য একটা ভেরিয়েবল আছে। আর একটু পরিষ্কার, ঠিক আছে, বাট না এটা আসলে ঝামেলা হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এই লাইনটার কাজ কি আসলে দেখেন, এটা আসলে আর একটু স্পেসিফিক করে যদি বলেন যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা ফাংশন তাই না? এই গেট এলিমেন্ট বাই আইডির ভিতরে আপনি কি দেন, কোন একটা আইডি তাই না? বাটন ওয়ানটা কি এটা আইডি না? তো আইডি যখন দিচ্ছেন তখন এই গেট এলিমেন্ট বাই আইডি সে কি করতেছে, এলিমেন্টটাকে ধরতেছে, তার ভ্যালুকে ধরতেছে না কি করতেছে, এইচটিএমএল ট্যাগ করতেছে তাই না? এই দেখেন ফাংশনের নামটা কি, গেট মানে কি ছেড়ে দেওয়া, ধরা, কি ধরতেছে, দ্বারা আমি তাহলে এই প্লাস বাটন এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে কি আছে, এই ভেরিয়েবলের ভিতরে এইচটিএমএল এর ট্যাগটা আছে, শুনছেন না কি বলছি? সো এইচটিএমএল এর যে এলিমেন্টের আইডি বাটন ওয়ান তাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। দিস শুড বি দা একদম মোস্ট স্পেসিফিক অ্যানসার ফর দ্য কোশ্চেন। হ্যাঁ, এইচটিএমএল এর যে এলিমেন্টের আইডি বাটন ওয়ান তাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, আমি যেখানে অ্যালার্ট দিই প্লাস বাটন, এটা লিখতে হবে না, শুধু একটু দেখেন তাহলেই হবে। হ্যাঁ, এখন আমি যখন এই ইনডেক্স ফাইলটা রান করবো তখন কি হবে, এই স্ক্রিপ্ট ফাইলটা রান হবে না,
এবং এই প্লাস বাটনটাকে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা হচ্ছে, সেটাকে অ্যালার্ট করা হচ্ছে, তাই না? এখন যদি রিলোড দিয়ে দেখেন কি আসছে, অবজেক্ট এসটিএমএল ইনপুট এলিমেন্ট, ইনপুট এলিমেন্ট, তার মানে এই ভেরিয়েবলের ভিতরে আলটিমেটলি কি আছে, ইনপুট এলিমেন্ট আছে, একটা ইনপুট এলিমেন্ট আছে। এইবার আমি এখানে কি লিখলাম, এই প্লাস বাটন মানে ওই ইনপুট এলিমেন্ট ডট অন ক্লিক, কারণ আমি যখন এখানে ক্লিক করব তখন একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, সেই ইভেন্টের নাম কি, অন ক্লিক। সো এই প্লাস বাটনের উপরে যখন অন ক্লিকটা হবে তখনই কি হবে, এই ফাংশনটা কাজ করবে। এই ফাংশনের ভিতরে এসে আপনি কি করছেন, একটা ফাংশনকে কল করছেন এবং সেটাকে ডকুমেন্টাল রাইটের ভিতরে রাখছেন। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এখন কিন্তু 30 আসতেছে না, বাট আমি যখন প্লাসে ক্লিক করব তখন কি আসতেছে, 30। আমি জানি না আপনাদের এরকম আসে কিনা, বাট আমার এখানে এরকম আসতেছে, প্লাস ক্লিক করলে আসবে না, কারণ এখন তো আপনি এই ফাংশনটা তো কল করছেন, বাট কল করছেন কখন, যখন একটা ঘটনা ঘটতেছে কোনো একটা এলিমেন্টের উপরে, তাই না? যখন এই প্লাসের উপরে ঘটনাটা ঘটতেছে তখন এই ফাংশনটা কল হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে প্লাসের উপরে ক্লিক করলে যে রেজাল্টটা প্রিন্ট হচ্ছে 30, এই রেজাল্টটা প্রিন্ট হবে কোথায়, এই বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে, রেজাল্টের ভিতরে। সেটা কিভাবে করবো বলেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি যেখানে প্রিন্ট করব তাকে আগে ধরি, কোথায় প্রিন্ট করবো বলেন তো, এই বক্সের ভিতরে না, এটির কোনো আইডি দেওয়া হয়েছিল আমার এখানে দেখা যাচ্ছে একটা আইডি দেওয়া হয়েছিল নাম রেজাল্ট, তাহলে এটাকে আগে ধরি, এটাকে ধরে ভেরিয়েবল রাখি, এই ফাংশনের ভিতরে কাজ করবে, বাইরে কাজ করবে না, আর এটা আবার এই ফাংশনের ভিতরে, এর সাথে কোনো কনফ্লিক্ট বাঁধবে না। বাট আপনি আমার যদি মনে করছেন এখানে রেজাল্ট লিখলে মনে, এখানে রেজাল্ট লিখবে, ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে আপনি এও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আর এখানে এ লিখতে হবে না, না কোনো কনফ্লিক্ট বাঁধবে না। প্রজেক্টর কি হয়েছে, তাহলে আমরা এখানে যা লিখবো এখানেও সেটাই লিখবো। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে এই ভেরিয়েবলের স্কোপ নিয়ে কিছু কথা বলতে পারি আমরা, দেখবেন একটু পরে বলবো। তো যাই হোক, যে এই যে ফাংশনটা এডিশন, এর ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রেজাল্ট, এই ভেরিয়েবলটাকে আমি যদি ফাংশনের বাইরে ব্যবহার করি তাহলে কাজ হবে কি না, কাজ হবে না। হ্যাঁ, ভেরিয়েবলের স্কোপ বলতে একটা ব্যাপার আছে, তো সেটা আমরা দেখবো পরবর্তী। একটু খেয়াল করে দেখেন এখন এই কোডটুকু আমরা ধরতে পারছি কি না, আমরা একটা ফাংশন লিখলাম যে ফাংশনের কাজ হচ্ছে কি, দুইটা সংখ্যাকে যোগ করা, তাই না? ভেরি সিম্পল, আমরা একটা ফাংশন লিখলাম যার কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করা, যোগ করে যোগফলটাকে সে কি করতেছে, রিটার্ন করতেছে, ফাংশনের কাজ এটা। এবার এই ফাংশনটাকে আমরা সরাসরি কল করতেছিলাম, সরাসরি কল না করে আমরা চাইলাম যে HTML এর কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করলে ফাংশনটা কল হবে, তাহলে যার উপরে ক্লিক করলে ফাংশনটা কল হবে, অর্থাৎ এই প্লাস বাটনটাকে, এই প্লাস বাটনটাকে একটা আইডি দিয়ে আসলাম, প্লাস বাটনটাকে একটা আইডি দিয়ে আসলাম, এবার এই আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, তারপরে সেখানে লিখলাম ডট অন ক্লিক,
অন ক্লিকে একটা ফাংশন কল হচ্ছিল, তাই না? একটা ফাংশন কল হচ্ছিল এবং সেই ফাংশনের ভিতরে এসে আমরা কি করলাম, ফাংশনের ভিতরে এসে আমরা এই যোগ করার ফাংশনটাকে কল করলাম। এখন কল করার পর সে তো ভ্যালুটা রিটার্ন করতেছিল, এখন রিটার্ন করার পর সেটাকে আমরা প্রিন্ট করব কোথায়? আমরা চাইতেছিলাম এই বক্সের ভিতরে প্রিন্ট করব, তাই না? এটা হচ্ছে কি রেজাল্টের জন্য রিকোয়ার্ড জায়গা, রেজাল্টকে প্রিন্ট করার জন্য রিকোয়ার্ড জায়গা, সেখানে আমরা প্রিন্ট করব। তার জন্য কি করলাম, যেখানে প্রিন্ট করব তাকে আগে ধুলাম। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, একটা জিনিস কি খেয়াল করছেন, কোন একটা ইনপুট এলিমেন্ট থেকে ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করতেছি, এলিমেন্টটাকে ধরতেছি। কোন একটা এলিমেন্টে ইভেন্ট অ্যাটাচ করার জন্য আমরা আগে এলিমেন্টটা কি করতেছি, ধরতেছি। কোন একটা এলিমেন্টে ভ্যালু প্রিন্ট করবেন আপনি, তার জন্য আগে কি করতেছেন, ধরাচ্ছেন, তাই না? তো HTML এলিমেন্টের সাথে আপনি যাই কিছু করেন না কেন, একটা HTML এলিমেন্টের ভিতরে কন্টেন্ট দেন, কন্টেন্ট নেন, অথবা এলিমেন্টে কোন একটা ইভেন্ট অ্যাটাচ করেন। অ্যাকচুয়ালি এই যে তিনটা কাজই কিন্তু আমরা করতেছি, ঘুরে ফিরে দেখতে পাচ্ছেন, মানে খেয়াল করছেন কিনা ব্যাপারটা। আপনি এখানে ভ্যালু হয় প্রিন্ট করতে পারেন, অথবা সেখান থেকে ভ্যালু নিতে পারেন, অথবা সেখানে একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারেন। আপনি যেটাই করেন না কেন, আপনার প্রত্যেক ক্ষেত্রে আগে কী করা লাগতেছে, এলিমেন্টটাকে আগে ধরতে হচ্ছে, তাই না? সো এলিমেন্টটাকে ধরার জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করতেছি, গেটএলিমেন্টআইডি, দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আমাদের কথা হচ্ছে, এখন আমরা যদি যাই এখানে প্লাসে ক্লিক করলে এখানে কত চলে আসতেছে, 30। এখন আমি যদি এখানে মনে করেন 123, এখানে যদি 213, যতবার যাই দিই ক্লিক করলে এখানে রেজাল্ট কত আসতেছে, 30। কেন, কারণ কি, কারণ যে 10 এবং 30 কে আমি কি করে দিছি, ফিক্সড করে দিছি। এখন আমি চাচ্ছি 10 এবং 30 ফিক্সড হবে না, আমি এখানে যা ইনপুট দিব, ফার্স্ট নাম্বারে ঘরে যা ইনপুট দিব সেটা যাবে কোথায়, 10 এর জায়গায়, আর লাস্ট নাম্বারে ঘরের ভিতরে যা ইনপুট দিব সেটা যাবে কোথায়, 20 এর জায়গায়। এটা করা যাবে না, তার জন্য প্রথমে কি করতে হবে বলেন তো, ফার্স্ট নাম্বারটাকে ধরতে হবে, এই ইনপুট বক্সের ভিতরে ইউজার যা ইনপুট দিবে সেটাকে ধরতে হবে, তাই না? সো এই ইনপুট বক্সের ভিতরে ইউজার যা ইনপুট দিবে সেটাকে আমরা কিভাবে ধরবো, প্রথমে কি করতে হবে বলেন? কিছুদিন আগে বলছিলাম কিন্তু HTML ট্যাগের ভিতরে আপনি কিছু দেন, কিছু নেন, বা ইভেন্ট অ্যাটাচ করেন, যেটাই করেন না কেন প্রত্যেক ক্ষেত্রে আপনি কি করা লাগতেছে, হ্যাঁ
হচ্ছে কি এটা হ্যাঁ দেখেন তাহলে একটু খেয়াল করতে পারেন চাইলে সেটা হচ্ছে যে আমরা আসলে এখানে কি করলাম সেটা হচ্ছে যে এখানে তিনটে বিষয় লেখা হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট রিড একটা হচ্ছে কন্টেন্ট রাইট আর একটা হচ্ছে কি ইলিমিনেট অ্যাটাচ তাই না তিনটে বিষয় লেখা হচ্ছে তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ করব আমাকে আলটিমেটলি তিনটা কাজ রিপিটেডলি করতে হবে কন্টেন্ট রিড রাইট কন্টেন্ট রিড করা কন্টেন্ট রাইট করা এবং ইলিমিনেট অ্যাটাচ করা সো কন্টেন্ট রিড করা মানে কি জানতে চাচ্ছিলাম কন্টেন্ট রিড করা মানে কি সবচেয়ে মজার জিনিস কারণ এটাকে আপনি প্রোগ্রামিং করতে পারবেন আপনার মাথায় যে বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে আপনি এটার সাথে খেলাধুলা করতে পারবেন হ্যাঁ বাট এসটিএমএল এবং সিএসএস কিন্তু প্রোগ্রামিং করা যাবে না তাদের জাস্ট হেডিং ট্যাগের ভিতরে লিখলে এটা একটা নির্দিষ্ট মাপের ব্রাউজারে প্রিন্ট হবে আপনি যত যাই করেন এটার ডিফল্ট ক্যারেক্টার তার পরিবর্তন হবে না নাকি আমরা না সিএসএস দিয়ে করতে পারি কিন্তু তার যে ডিফল্ট যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু আমি কিছু করতে পারবো না পি ট্যাগের ভিতরে লিখলে একরকম আসবে এটা তো কিছু বোঝার নাই ভেরি সিম্পল এখন কন্টেন্ট রিড করা মানে কি আমি লিখতেছি নাকি সেখানে নিয়ে আসতেছি সো কন্টেন্ট রিড করা মানে হচ্ছে কি ট্যাগ এর ভিতরে যা লেখা আছে সেটাকে ধরা হ্যাঁ ট্যাগ এর ভিতরে যা লেখা আছে সেটাকে যদি আমি ধরি তাহলে সেটা হবে কি কন্টেন্ট রিড ওকে এবার ট্যাগ এর ভিতরে যদি আমি কোনো কিছু লিখি তাই না এইচটিএমএল এর ট্যাগ এর ভিতরে আমি যখন কোনো কিছু লিখবো সেটা হবে কি কন্টেন্ট রাইট আর ইভেন্ট অ্যাটাচ মানে কি আপনি যখন কোথাও ক্লিক করতেছেন কার্সর নিয়ে যাচ্ছেন টাইপ করতেছেন স্ক্রল করতেছেন এটা করতেছেন ওইটা করতেছেন সেটা করতেছেন তখন যে বিষয়টা সেটা হচ্ছে কি ইভেন্ট অ্যাটাচ সো কন্টেন্ট রিড করেন কন্টেন্ট রাইট করেন ইভেন্ট অ্যাটাচ করেন যেটাই করেন না কেন আপনার প্রথমে আগে কি করতে হচ্ছে বলেন প্রথমে আগে ওই পার্টিকুলার এলিমেন্টটাকে ধরতে হচ্ছে একটু খেয়াল করলে কিন্তু হয় বিষয়টা দেখেন একদম পরিষ্কার কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আলটিমেটলি কি করবেন এলিমেন্টের ওয়েবের ওয়েব পেজের বিহেভিয়ারকে কন্ট্রোল করবেন ওয়েব পেজের ভিতরে কি থাকে ওয়েব কন্টেন্ট কোথা থেকে আসে এইচটিএমএল ট্যাগ থেকে আসে না তারপর আলটিমেটলি আপনি কার বিহেভিয়ার কন্ট্রোল করতেছেন এইচটিএমএল ট্যাগে এন্ড ট্যাগ এর বিহেভিয়ার কন্ট্রোল করতে গেলে আপনাকে তিনটা কাজ করতে হচ্ছে একদম ফরজ সূরা ফাতিহা আপনি নামাজ পড়বেন সব ফরজ শুধু সূরা ফাতিহা পড়েন না হবে না কেন এই যে সূরা ফাতিহা আল্লাহ মাফ করুক জাস্ট একটা কথার কথা বললাম আর কি ওকে সো ইফ ইউ ওয়ান্ট টু কি বলবো যে আপনি যদি বিহেভিয়ার কন্ট্রোল করতে চান তাহলে এটা একদম ফরজ কাজ কি করতে হবে প্রথম কাজটা হচ্ছে কন্টেন্ট রিড করা কন্টেন্ট রাইট করা এবং ইভেন্ট অ্যাটাচ করা তিনটে কাজ কন্টেন্ট রিড করা মানে কি আমি এখানে কোনো কিছু লিখবো রাইট করা মানে কি সেখান থেকে কোনো কিছু নিয়ে আসবো সরি রিড করা মানে নিয়ে আসবো রাইট করা মানে কি সেখানে আমি লিখবো আর ইভেন্ট অ্যাটাচ মানে কি যে ক্লিক করতেছেন কিছু করতেছেন তাই না ইভেন্ট অ্যাটাচ সো ইচ এন্ড এভরি মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে প্রথমে আগে যে এলিমেন্ট থেকে কন্টেন্ট নেবেন যে এলিমেন্টে কন্টেন্ট দিবেন অথবা যে এলিমেন্টে ইভেন্ট অ্যাটাচ করবেন প্রথমে আগে কি করতে হবে এলিমেন্টটাকে ধরতে হবে তাই না প্রথমে আগে কি করতে হবে এলিমেন্টটাকে ধরতে হবে সো ধরার জন্য আমরা অনেকগুলো ফাংশন ব্যবহার করব সামনে তার ভিতরে আমরা একটা ফাংশন ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি এটা ছাড়াও আপনি ধরতে পারেন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ঠিক আছে এই ধরনের আরো অনেক ফাংশন আছে বাট আমরা এক্ষেত্রে ব্যবহার করছি গেট এলিমেন্ট বাই আইডি ওকে নাইস এখন এটা ধরলাম তো এই যে লাইনটা দিয়ে দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম ডট ভ্যালু এটা দিয়ে আসলে কি করা হচ্ছে যে গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নাম্বার এটা হচ্ছে কি কোন একটা এলিমেন্টের আইডি না ক্লাস আইডি এটা হচ্ছে কোন একটা এলিমেন্টের আইডি
সো গেট এলিমেন্ট বাই আইডি ফাংশনের ভিতরে আমরা যখন কোন একটা এলিমেন্টের আইডি পাস করি আইডি পাস করি তখন সেই আইডি দিয়ে এলিমেন্টটা কি করা হয় ধরা হয় ধরে যখন আমরা ডট ভ্যালু লিখলাম তখন কি হচ্ছে বলেন তো কন্টেন্ট রিড হচ্ছে না রাইট হচ্ছে না ইভেন্ট অ্যাটাচ হচ্ছে কোনটা হচ্ছে রিড হচ্ছে হ্যাঁ রিড হচ্ছে তাই না নাকি রাইট হচ্ছে না ইভেন্ট অ্যাটাচ হচ্ছে কন্টেন্ট রিড হচ্ছে তাই না ভেরি গুড সো কন্টেন্ট রিড করে সেটাকে আপনি কি করলেন কন্টেন্ট রিড করে সেটাকে আপনি একটা জায়গায় রাখলেন এরপর এটা দিয়ে কি হইতেছে HTML এর যে এলিমেন্টের আইডি সেকেন্ড নাম্বার তাকে ধরলেন তাকে ধরে ডট ভ্যালু মানে কি এখন এখানে একটা বিষয় আছে কন্টেন্ট রিড করেন না রাইট করেন যেটাই করেন কন্টেন্ট রিড করেন না রাইট করেন যেটাই করেন না কেন আমরা ব্রাউজারে যা দেখতে পাই HTML এর ট্যাগে কোন কোন জায়গা থেকে কন্টেন্ট ব্রাউজারে প্রিন্ট হয় বলেন আপনি ব্রাউজারে কোন একটা ওয়েব পেজ যখন আমরা ওপেন করি সেখানে যা কিছু দেখতে পাই ধরুন আমি এখানে লিখলাম পিআইটি ক্লোজিং ট্যাগ শুরু আর মাঝখানে সব দেখা যাচ্ছে এই যে একটা ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন আপনি ব্রাউজারে যা দেখতে পান সেগুলো কোথা থেকে আসে আমরা ব্রাউজারে যা কিছু দেখতে পাই মনে করুন প্রথম আলোতে আসলাম বা পিএনটি সিজন কেন ব্রাউজারে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই কি কোনো না কোনো ট্যাগের কারণে আসছে না আপনি একটা প্রফেশনাল সাইট ডিজাইন করবেন সেখানে HTML এর ট্যাগ ছাড়া কোন কন্টেন্টটাকে ব্রাউজারে প্রিন্ট করবেন বলেন আপনাকে একজন ক্লায়েন্ট টাকা দিচ্ছে 10,000 বলছে ভাই আমরা একটা ওয়েবসাইট বানাই দেন এবার আপনি চিন্তা করতেছেন আপনি এই কন্টেন্টটাকে ট্যাগ ছাড়া ব্রাউজারে প্রিন্ট করবেন সেই কন্টেন্টটা কোনটা বলেন হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে HTML এর ব্রাউজারে আপনি কোন একটা কন এই যে ব্রাউজার দেখতে পাচ্ছেন না এখানে এই যে এগুলো আছে এগুলো কি কন্টেন্ট না এগুলো কন্টেন্ট না ব্রাউজারে আপনি যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে কি কন্টেন্ট এখন কোন কন্টেন্টটা HTML এর ট্যাগ ছাড়া প্রিন্ট হচ্ছে সেটা জানতে চাচ্ছিলাম HTML এর ট্যাগ ছাড়া কোন কন্টেন্টটা ব্রাউজারে প্রিন্ট হইছে নাকি আপনি মনে করতে পারেন এমন একটা কথা আছে যে আপনি যদি একটা ডট HTML ফাইল নেন সেখানে ধরেন কোন ট্যাগ ব্যবহার করুন না কিছুটা লিখে দিলেন সেটা ব্রাউজারে আসবে না আসবে কিন্তু আসবে ব্রাউজারে আসবে আপনি একটা ডট HTML ফাইল নেন সেখানে আপনি কোনো ট্যাগ ব্যবহার করলেন না হাবে যাবে লিখে দিলেন হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলেন সেটা কিন্তু ব্রাউজারে আসবে বাট আপনি যদি কেউ আপনার যদি 10,000 টাকা দেয় যে ভাই আমরা একটা ওয়েবসাইট বানাই দেন তাহলে আপনি কি ট্যাগ ছাড়া লিখবেন হ্যাঁ আপনি এটা এমনিতেই আপনি একটু দেখা দিয়ে পারেন যে না বাট যখন আমরা প্রফেশনাল কাজ করবো ডেফিনেটলি কোন কোন ট্যাগ ছাড়াই কিন্তু কোনো কন্টেন্ট ব্রাউজারে আসবে না ওকে এখন তাহলে বলেন HTML এর যতগুলো ট্যাগ আছে HTML এর ট্যাগে কোন কোন জায়গা থেকে কন্টেন্ট ব্রাউজারে প্রিন্ট হয় HTML এর ট্যাগ এর কারণে ব্রাউজারে কন্টেন্ট আসে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে HTML ট্যাগ এর কোন কোন জায়গা থেকে কন্টেন্ট ব্রাউজারে আসে স্যার বিটুইন ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে থেকে কন্টেন্ট ব্রাউজারে আসতে পারে আর কোথা থেকে আসতে পারে বলেন অ্যাট্রিবিউট থেকে এর বাইরে কি আছে কিছু ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে থেকে আসতে পারে আর একটা আসতে পারে অ্যাট্রিবিউট থেকে এই ছাড়া আর কোন জায়গা থেকে আসে কিনা আন্ডার কনসিডার সাম এক্সেপশন তাই না আপনি বলতেই পারেন যে বিআর এইচআর এগুলো কোথা থেকে আসে হ্যাঁ এক্সেপশন যেমন আপনি বিউটি কি বলেন বাট সিউটি কি বলেন কাট তাহলে পিউটি কি হবে বাট গুড ওকে বিউটি যদি বাট হয় সিউটি যদি কাট হয় তাহলে পিউটি কি হবে পাট হবে From today, কখনোই পুট বলবেন না অলওয়েজ টেল ইট কি পার্ট দিস ইজ দ্য ফ্যাক্ট সো দ্যাট ইজ কি এক্সেপশন সব কিছুই এক্সেপশন আছে তাই না এটা এটা কিন্তু কনসিডার করতে হবে আপনাকে সব কিছুই এক্সেপশন আছে মিথ্যে কথা বলা কি বলেন সবচেয়ে খারাপ কাজ যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করেন আমাদের
যে হজমসালের স্লাবনার কাছে এক লোক গেছিল, বলছিল যে হুজুর আমি ভালোই দিছে কি করুন, এবার আপনি জামন সাই করেন খালি মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ আমার একটা পাপ ধরলো যে এটা কোনো কাজ। এরপরে হারারা চুরি করছে, সকালে বাড়ি এসে বুঝলে কিছু কইছিল বুঝছেন নাই, মানে সবকিছু করতে পারবে। একজন লোক বলতেছে যে আমি ভালো হতে চাই আমি কি করবো, সে বলতেছে যে আপনি যা মন চাই করেন, শুধু একটা কথা একটা কাজ করতে পারবেন না, সেটা কি মিথ্যে কথা বলতে পারবেন না, তাই না? এরপরে সে সারা রাত চুরি করছে, সকালে এসে বোর জিজ্ঞেস করছে কুইছিল, এখন তাকে তো শুধু সত্য কথা বলে, তাহলে তো ঘটনাটা কেমন হয়ে গেল না, মিথ্যে কথা বলতে পারবে না। সো বাধ্য হয়ে তাকে খারাপ কাজটা করতে বাধ্য দিতে হচ্ছিল। সো মিথ্যে হচ্ছে কি, সকল পাপের মাদার মা, হ্যাঁ মিথ্যে কথা বলা সকল পাপের মূল উৎস এটা। এবং দেখেন আল কোরআনে নাকি এরকম বলাও আছে যে কিছু কিছু জায়গায় মিথ্যে কথা বলা যায় আছে, তিনটা জায়গায় আছে কোরআনে। একটু দেখেন ভালো করে দেখেন, আমি যতটুকু শুনছি আর কি যে কয়েকটা জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন, সেটা একটু বলা আছে স্পেসিফাই করে হাদিসে আছে। হ্যাঁ ঠিক আছে, সো এরকম এটা কিন্তু দেখেন এক্সেপশন কিন্তু আছে, তার মানে সবকিছুরই কি এক্সেপশন আছে, সো ওটা আপনাকে কনসিডার করতে হবে। আমরা যেটা জানি নর্মালি তাই না, সেটার কিন্তু এক্সেপশন হতে পারে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে তারা বলে তারা সরাসরি রেফারেন্স করে সবসময় টানে, হ্যাঁ যে এটা দিয়ে এটা আসলে আছে, এটা এটা আপনাকে মানতে হবে যে সবকিছুরই এক্সেপশন আছে। সো এক্সেপশনটাকে কনসিডার করে নিয়ে আমাকে কাজ করতে হবে। এই জন্য দেখেন বলা হচ্ছে যে এইচটিএমএল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে কন্টেন্ট ব্রাউজারে প্রিন্ট হয় এবং অ্যাট্রিবিউট থেকে কন্টেন্ট ব্রাউজারে প্রিন্ট হয়। সো আন্ডার কনসিডার সাম আন্ডার সাম কনসিডারেশন। সো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে কন্টেন্ট আসতে পারে, অ্যাট্রিবিউট থেকে আসতে পারে তাই না? ইমেজ ট্যাগের মাধ্যমে যে কন্টেন্টটা ব্রাউজারে প্রিন্ট হয় সেটা কোথা থেকে আসে, অ্যাট্রিবিউট থেকে তাই না? তারপরে অডিও ভিডিও। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এগুলো কেন বলছিলাম দেখেন, তাহলে কন্টেন্ট রিড অথবা রাইট যখন করতেছেন আপনি যেটা করতে পারেন এইচটিএমএল এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝ থেকে কন্টেন্ট রিড্রাইট করতে পারেন, আবার কি অ্যাট্রিবিউট থেকেও কন্টেন্ট রিড্রাইট করতে পারেন তাই না? সো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে যখন কন্টেন্ট রিড্রাইট করা হয় তখন আমরা কোন ফাংশন ব্যবহার করি, ইনার টেক্সট অথবা ইনার স্ট্রিং? ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে যখন আমরা কন্টেন্ট রিড্রাইট করি তখন আমরা ফাংশন ব্যবহার করি কোনটা, ইনার স্ট্রিং অথবা ইনার টেক্সট? আর যখন অ্যাট্রিবিউট থেকে আপনি কন্টেন্ট রিড্রাইট করেন তখন সেটা যদি ইনপুট এলিমেন্ট হয় তাহলে আমরা ব্যবহার করি কোনটা, ভ্যালু। ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি কি, ভ্যালু। আর ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেট অ্যাট্রিবিউট অথবা গেট অ্যাট্রিবিউট, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখেন যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছিল আপনাদেরকে, আমি জানি না আপনারা কি করছেন, তো এটা হচ্ছিল ব্যাপার। তাহলে এই যে বিষয়টা দিয়ে এখানে আমরা ভ্যালু কেন লিখলাম, কারণ আমরা যাকে ধরছি সেটাও কি একটা ইনপুট এলিমেন্ট। সো ইনপুট এলিমেন্টের কারণে যে কন্টেন্ট ব্রাউজারে প্রিন্ট হয় সেটা কোথা থেকে আসতে পারে, ভ্যালু থেকে তাই না? দেখেন এটা যদি এক ইনপুট এলিমেন্ট হয় এখানে আপনি যা লিখতেছেন সেটা কোথায় থাকতেছে, কোথায় থাকতেছে, থাকতেছে হচ্ছে আসে না কেন, ওকে হচ্ছে ভ্যালুতে। এখন আমি যখন এখানে কোনো কিছু লিখতেছি সেটা থাকতেছে ইনপুট এলিমেন্টের ভ্যালুতে। সো সেটা আমরা যদি এখানে লিখে দিই, এখানে যদি আমরা ভ্যালুর মধ্যে লিখে দিই, মনে করে লিখে দিলাম 11, এবার যদি রিলোড দিই দেখেন বাই ডিফল্ট এখানে কত আছে, 11 আছে। তার মানে এই ইনপুট এলিমেন্টের ভ্যালু থেকে কন্টেন্ট প্রিন্ট হচ্ছে ব্রাউজারে। এই জন্য আমরা এখানে কি লিখলাম, জাভাস্ক্রিপ্টের ভিতরে এসে এলিমেন্টটাকে আগে ধরলাম, এই যে ফার্স্ট নেম যে এলিমেন্টটা তাকে আগে তার আইডিতে ধরলাম, ধরে কি লিখলাম, ডট ভ্যালু। ডট ভ্যালু মানে কি, তার ভ্যালুটাকে নিলাম, ভ্যালুটাকে রিড করলাম, রিড করে একটা ভেরিয়েবলে রাখলাম, সেকেন্ড নাম্বারে ভ্যালুটাকে নিয়ে একটা ভ্যালু রাখলাম, এবার ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার দুইটা প্যারামিটার আকারে পাস করে দিলাম অ্যাডিশন ফাংশনের ভিতরে। ওটা খেয়াল করছেন? এবং যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার যদি এখানে লিখি 130, এখানে 130 প্লাসে ক্লিক করলাম, দুটো সংখ্যা যোগ হয়েছে না পাশাপাশি বসে গেছে, যোগ কিন্তু হইলো না। এখানে যদি লিখে 2, এখানে লিখে 2, কত আসবে, 4 আসার কথা না, আসছে কত,
22 আপনাদের কি এরকম হচ্ছে নাকি স্যার মাশাআল্লাহ তো ভালোই হচ্ছে এখন দেখেন এরকম কেন হইছে আসলে এখানে কোনো সমস্যাই হয়নি দেখেন সব ঠিক আছে প্রোগ্রামে কোনো ভুল নাই সম্পূর্ণ ঠিক আছে আমাকে একটা কিছু বলতে পারবেন আমরা যখন ভেরিয়েবল প্র্যাকটিস করছিলাম জাভাস্ক্রিপ্টে তখন ভেরিয়েবলের সাথে একটা ইনফরমেশন আসছিল না ডেটা টাইপ সো এই যে ফার্স্ট নাম্বার একটা ভেরিয়েবলের ডেটা টাইপটা কি বলেন ভেরিয়েবলের ডেটা টাইপ কিভাবে দেখে তখন আমরা প্র্যাকটিস করছিলাম হ্যাঁ টাইপ অফ নামের একটা ফাংশন আছে তাই না তো এই ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলের ডেটা টাইপটা কি দেখেন তো দেখবো কিভাবে জাস্ট আমি অ্যালার্ট করতেছি টাইপ অফ হচ্ছে একটা ফাংশন এর ভিতরে যখন আপনি কোনো একটা ভেরিয়েবল পাস করেন টাইপ অফ হচ্ছে একটা ফাংশন এর ভিতরে যখন আপনি কোনো একটা ভেরিয়েবল পাস করেন এই ফাংশনটা কি রিটার্ন করে এই ভেরিয়েবলের ডেটা টাইপ এবং সেটাকে আমরা কি করলাম অ্যালার্ট করলাম এবার ব্রাউজারে যান এই লাইনটাকে লেখেন এই লাইনটা লিখে আমরা ব্রাউজারে যে ক্লিক করি দেখেন এই ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা তার ডেটা টাইপটা কি তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার এখন একটু খেয়াল করে দেখেন তো আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই ধরেন এখানে কিছু দেই বা না দেই সমস্যা নেই 1 2 3 দিলাম প্লাসে ক্লিক করলাম কি আসছে স্ট্রিং আসছে সো এই স্ট্রিং আউটপুটটা কে নিয়ে আসছে যে অ্যালার্ট টাইপ অফ ফাংশনটা সো তার মানে এই ফার্স্ট নাম্বার এটা একটা ভেরিয়েবল এর ডেটা টাইপটা কি স্ট্রিং সেকেন্ড নাম্বার একটা ভেরিয়েবল এর ডেটা টাইপটা হচ্ছে কি স্ট্রিং তো দুইটা আপনি যে এই অ্যাডিশন ফাংশনের ভিতরে যে প্যারামিটারগুলো পাস করতেছেন এগুলো ডেটা টাইপে স্ট্রিং তাই না যেহেতু এরা হচ্ছে স্ট্রিং তো দুটো স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মাঝখানে প্লাস পেলে জাভাস্ক্রিপ্টের কনকেট সাইন কি জাভাস্ক্রিপ্টের কনকেট সাইন হচ্ছে প্লাস আবার প্লাস একটা কি বাইনারি অপারেটর তো সেক্ষেত্রে এই যে প্লাস সাইনটা এটা কি বাইনারি অপারেটর হিসেবে কাজ করবে নাকি কনকেট অপারেটর হিসেবে কাজ করবে সেটা ডিপেন্ড করে ভেরিয়েবলের ডেটা টাইপের উপরে সো ভেরিয়েবলের ডেটা টাইপ যদি হয় স্ট্রিং তাহলে সে কি হিসেবে কাজ করবে আপনার কনকেট অপারেটর হিসেবে আর যদি ভেরিয়েবলের ডেটা টাইপ হয় নাম্বার নাম্বার হলে সে কি করবে বাইনারি অপারেটর হিসেবে কাজ করবে সো প্লাস সাইনটা শুনতেছেন না কি বলতেছি এই প্লাস সাইনটার রোল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে কনকেট অপারেটর আর একটা হচ্ছে কি বাইনারি অপারেটর এখন কনকেট অপারেটর হবে কখন যখন দুটো স্ট্রিং ভেরিয়েবল সে পাবে এটা এটা হচ্ছে এটা কি ধরনের ভেরিয়েবল এখন স্ট্রিং এটা হচ্ছে কি স্ট্রিং দুইটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মাঝখানে যদি প্লাস সাইনটা থাকে সে যে রোলটা প্লে করবে সেটা হচ্ছে কনকেট অপারেটর আর যদি দুইটি নাম্বার টাইপের ভেরিয়েবল থাকে এটাও নাম্বার তাহলে সে কি করবে তখন বাইনারি অপারেটর কাজ করবে প্লাস একটা কি বাইনারি অপারেটর না আচ্ছা সো ডেটা টাইপ কয় ধরনের তোমার জাভাস্ক্রিপ্ট জানা আছে কি দেখছিলাম না ক্লাসে আমরা চার ধরনের হয় জাভাস্ক্রিপ্ট সাধারণত এর বাইরে অনেক কিছু হতে পারে কিন্তু হতে পারে কি ইন্টিজার সরি স্ট্রিং নাম্বার এবং বুলিয়ান স্ট্রিং নাম্বার এবং বুলিয়ান আরেকটা হচ্ছে কি নাল সাধারণত এই চার টাইপের হয় এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের আছে ভেরিয়েবলের ডেটা টাইপ হতে পারে অ্যারে ভেরিয়েবলের ডেটা টাইপ হতে পারে অবজেক্ট তাই না বাট সাধারণত আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে যখন আপনি জাভাস্ক্রিপ্টে আসেন ভেরিয়েবলের ডেটা টাইপ কয় ধরনের খেয়াল করে দেখেন আমি যদি বলি ভার নেম একটা ভেরিয়েবল হচ্ছে না আমি যদি অ্যালার্ট করি একটু খেয়াল করেন প্রজেক্টর স্ক্রিনের দিকে তাহলেই হবে টাইপ অফ বলে দিলাম ধরেন নেম এখন এই ভেরিয়েবলের ডেটা টাইপটা কি আনডিফাইন্ড নাল আচ্ছা আমি যদি রিলোড দিয়ে দেখেন কি আসছে সরি স্ট্রিং আসবে কেন কি আসছে মনে হচ্ছে string and regular
কনসোলে চেক করব, এটা স্ট্রিং আসবে না, এটা আনডিফাইন্ড, আনডিফাইন্ড নাল আসবে, এই আনডিফাইন্ড আসছে, মানে বুঝলাম না, এতে যা মনছে তাই করে, এম সরি দ্যাট ইজ কল্ড আনডিফাইন্ড, নাল না কি আনডিফাইন্ড, হ্যাঁ সুই ভেরিয়েবল এটা রেড এফটি কি এখন আনডিফাইন্ড, আমি আপনাকে লিখে দিলাম 10, এখন কি আসবে বলেন তো, নাম্বার আসবে এখন, এই যে আনডিফাইন্ড আসছে কারণ কি, ওকে বুঝলাম না বিষয়টা, ও ও সরি চলি এখানে তো টাইপ অফ হবে, অ্যালার্টের এখানে কি হবে, সরি ভুল করছিলাম, স্ট্রিং আসতেছে কেন বারবার, এই ব্রাউজারে মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন, তো এইটা হইতেছে যখন আমরা কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ বলে দিব না সেটা কি হবে, সেটা হবে আনডিফাইন্ড অথবা না হতে পারে, এখানে মনে করেন 10 লিখে দিলাম, এবার কি আসবে, 10 লিখে দিলে স্ট্রিং আসছে, এটা মাথা খারাপ হয়ে গেছে, দাঁড়ান আমি আর একটা ব্রাউজারে রান করি, স্যার ব্রাউজার হিস্টরি টু ক্লোজ করুন, আমি গুগল ক্রোম মজিলাতে রান করে নিচ্ছি, দেখি মজিলাতে কি দেখায়, সেম আসছে, এখানে স্ট্রিং আসতেছে ঘটনা কি, এবার কাজ করতেছে দেখেন, আই ডোন্ট নো তখন কেন কাজ করে নাই, বাট নাও ইটস ওয়ার্কিং ওয়েল, সো একটু খেয়াল করে দেখেন, আমি কনসোলে প্রিন্ট করছি রেজাল্ট, হ্যাঁ কনসোল ডট লগ দিয়ে আমরা ব্রাউজার কনসোলে প্রিন্ট করতে পারি, অ্যালার্টও করতে পারি, একটু খেয়াল করেন, একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে নাম দিয়েছে কি নাম্বার, হ্যাঁ একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে নাম দিয়েছে নাম্বার, সো টাইপ অফ হচ্ছে একটা ফাংশন যার ভিতরে আমরা ভেরিয়েবলটা লিখে দিলাম, সো এই টাইপ অফ ফাংশনটা রিটার্ন করবে কি ভেরিয়েবলের ডেটা টাইপ, এবং সেটাকে আমি অ্যালার্ট করলাম, এবার যদি রিলোড দিয়ে দেখেন কি আসতেছে আনডিফাইন্ড, কারণ কি নাম্বারের ভিতরে কিছু নাই, এখানে মনে করেন আমি লিখলাম রহিম, এখানে ভেরিয়েবল রেখা হচ্ছে কি রহিম, এবার নাম্বারের টাইপ থেকে খেয়াল করে দেখেন কি দেখাচ্ছে স্ট্রিং দেখাচ্ছে, এবার এখানে রহিম না লিখে এখানে লিখলাম 1 2 3, এবার কি আসবে বলেন তো, এবার স্ট্রিং আসবে, কারণ কি স্ট্রিং ছাড়া মাঝখানে আমরা যা লিখবো সবই কি হবে স্ট্রিং, এবার কি আসতে পারে এবার কি আসছে দেখেন নাম্বার আসছে, আমি যদি 1 2 3 point 1 2 3 দেই তারপর কি আসবে দেখেন নাম্বারে চলে আসছে, হ্যাঁ কারণ এখানে ইন্টিজার বা ফ্লোট নামে কোনো কিছু নেই সবই নাম্বার, আবার আমি যেখানে বলে দিই ট্রু তাহলে কিন্তু বুলিয়ান, সাধারণত এই চার টাইপের ডেটা টাইপ বলা হচ্ছে যে আনডিফাইন্ড আপনার স্ট্রিং বুলিয়ান এবং নাম্বার, ওকে সো এই ছিল মোটামুটি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের ইস্যু, সো একটু খেয়াল করে দেখেন আমরা এভাবে ডেটা টাইপ নিয়ে কাজ করতেছিলাম, ওকে তো এখন একটু খেয়াল করে দেখেন যে তাহলে এই যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার
এই ভেরিয়েবল দুটো অ্যাকচুয়ালি কি আলটিমেটলি দ্য টাইপটা কি ছিল স্ট্রিং সো আপনি যখন জাভাস্ক্রিপ্টে আছেন যখন কোনো একটা ইনপুট বক্স থেকে আপনি ভ্যালু রিড করবেন সেই ভ্যালুটা কি হিসাবে আপনার কাছে আসবে নাম্বার না স্ট্রিং স্ট্রিং হিসেবে কিন্তু আসতেছে এই জন্য সে যোগ করতে পারতেছে না এখন এই ভ্যালুটাকে আমাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে সো নাম্বারে কনভার্ট করতে পারেন অনেকভাবেই এর ভিতরে একটা সহজ মাধ্যম হচ্ছে নাম্বার নামের একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে দেখেন নাম্বার নামের একটা ফাংশন আছে সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নাম্বার ডট ভ্যালু এই পুরো জিনিসটাকে আমি কি করলাম নাম্বার ফাংশনের ভিতরে পুশ করে দিলাম এটা করে দেন এবার দেখেন যোগ হয়ে যাবে তো এই যে প্রবলেমটা হচ্ছিল এটা কিন্তু শুধুমাত্র যোগের ক্ষেত্রে হবে অন্য কারো ক্ষেত্রে হবে না কারণ যোগের জন্য যে প্লাস সাইন এবং কনকেটের সাইনটি কি একই দ্যাটস ওয়াই সে কনফিউশনে পড়ে যায় যে আমি কি যোগ করবো নাকি কনকেট করবো ভ্যালু এই যে একদম দেখেন ভ্যালু পর্যন্ত পুরো জিনিসটাকে আপনি নাম্বার ফাংশন দিয়ে করে দেন এবার যোগ হচ্ছে না দেখেন এবার যোগ হতে পারে আপনার Thank you.
Second number result, but
একটু খেয়াল করে দেখেন এখন বিয়োগের আমরা কিভাবে করবো সেম একইভাবে। হ্যাঁ একটু খেয়াল করে দেখতে পারেন চাইলে, আমরা যোগ করার কাজটা আল্লাহর রহমতে করতে পারলাম সবাই মিলে, এখন বিয়োগের কাজটা কিভাবে করবো। তো সেম ভাবে আমরা যদি এখানে একটা আইডি প্রেস করি BTN2 আর একটা বাটন দিলাম, এবার জাভাস্ক্রিপ্টে এসে কি করবো, প্রথমে আর একটা ফাংশন লিখি নাকি, ফাংশন নাম দিলাম ধরেন সাবট্রাকশন, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস আর এইবার এই ফাংশনটা কল হবে কখন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন টু, বাটন টুটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, আমরা ধরেন বললাম সাবট্রাকশন, সাবট্রাকশন বাটন। এবার যখন সাবট্রাকশন বাটনে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কল হবে, ফাংশনের ভিতরে এসে আমরা কি করবো এই কাজগুলি, তো সাবট্রাকশন বাটন যখন আপনি ক্লিক করবে তখন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারকে ধরে দুটো ভেরিয়েবল রাখবেন, শুধু ফাংশনটা কল হবে এবার অ্যাডিশন না হয়ে সাবট্রাকশন আর আর সব সেম। এই তো বিয়োগ করার জন্য এই কাজটুকু করতে হয়েছে, একটু খেয়াল করে দেখেন প্রজেক্টর স্ক্রিনের দিকে কোডটা ঠিক আছে কিনা দেখে নিতে পারেন চাইলে, দিস ইজ দ্য ফ্যাক্ট। বাগ দিলে শুনে বসে
মাইনাসের কাজটা করতে পারছেন কিনা? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের কিছু কারেকশন করতে হবে। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন যে আমরা বিয়োগ করার জন্য একটা ফাংশন লিখলাম, বলা হচ্ছে ফাংশন সাবট্রাকশন, এবং সেখানে আমরা দুটো প্যারামিটার সেট করে দিয়েছি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, কেমন? এবার দুটোকে আপনি মাইনাস করে যে আউটপুটটা, যে রেজাল্টটা তৈরি হবে, সেটাকে আমরা আর একটা ভেরিয়েবলের ভিতরে রেখে সেটাকে রিটার্ন করে দিলাম। ওকে, সো দিস ইজ দ্য ফাংশন ফর মাইনাস। এবং এরপরে এসে আমরা কী করলাম, এই ফাংশনটা কল হবে কখন, যখন আমরা বাটন টুতে, বাটন টুটাকে তার আইডি দিয়ে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, সেই ভেরিয়েবল ডট অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করে দিলাম। এবং সেখানে কিন্তু আমরা এই দেখেন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারগুলোকে ধরে ইউজুয়াল আগে যেটা করছিলাম সেটাই, সবই ঠিক আছে, শুধুমাত্র এই সাবট্রাকশন ফাংশনটা কল করে দিচ্ছি। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে দিলাম ধরেন 3, এখানে দিলাম ধরেন 6, মাইনাসে ক্লিক করলাম, এখানে -3 চলে আসছে, তাই না? আমার যোগ হচ্ছে, আমার বিয়োগ হচ্ছে। এখন খেয়াল করেন এখানে কিছু জিনিস আমার রিপিট আসছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, কারেকশন করা হচ্ছে কোড, কিন্তু কেমন? সো একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ ব্রেক দিব একটু পরে, দাঁড়ান একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা অ্যাডিশন করতে চাচ্ছিলাম। সো একটু খেয়াল করে দেখেন, আমরা যখন প্লাসে ক্লিক করছি এবং আমরা যখন মাইনাসে ক্লিক করছি, সো উভয় ক্ষেত্রে এখানে একটা কাজ করা হয়েছে। দেখেন এই যে ফার্স্ট নাম্বারের ভিতরে যে ভ্যালুটা লিখছেন, সেকেন্ড নাম্বারের ভিতরে যে ভ্যালুটা লিখছেন, সেমটা কি আমরা এই দেখেন প্লাস বাটন ডট অন ক্লিক এখানে যা লিখছেন, সেমভাবে সাবট্রাকশন বাটন ডট অন ক্লিক এখানে কি একই লেখা হয়েছে না? সেমভাবে আমরা যতগুলো লিখব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধরা হচ্ছে। সো আমরা এভাবে বারবার না লিখে কাজটা ছিল আমরা একবার করতে পারি, সেটা হচ্ছে আমি মনে করেন সাবট্রাকশন ডট অন ক্লিক এখানেও লিখলাম না, অ্যাডিশন ডট প্লাস বাটন ডট অন ক্লিক এখানে যে আমরা যে কাজগুলো করছিলাম সেটাকে একবার করব, একদম সবার শুরুতে বা যে কোনো এক জায়গায় লিখলেই হবে। আপনি জাস্ট ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে ফাংশনের বাইরে একবার ধরে নেন, ফাংশনের বাইরে একবার ধরে নেন ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার। একবার জাস্ট সব ফাংশনের আগে না, একদম সবার উপরে ফাংশনের স্কোপের বাইরে। এবার দেখি কাজ করে কি না, আমি লিখলাম 1, এখানে লিখলাম 4, প্লাসে ক্লিক করলাম, এখানে আসছে কত, 0। দেখেন কাজ করতেছে না, কিন্তু খেয়াল করছেন? তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই ভার লেখাটা তুলে দিতে হবে,
খেয়াল করছেন আমার এখানে কিন্তু কাজ করতেছে না, আসো এখানে দিলাম টু, এখানে দিলাম থ্রি, জিরো, কাজ করতেছে না, কাজ করতেছে না। না আমরা তো বারবার এভাবে লিখবো না, হ্যাঁ সো এখানে কপি পেস্ট করবো না, কিন্তু একবার লিখতে হবে একবার, হ্যাঁ একই জিনিস বার। সো এখানে একটা ফ্যাক্ট আছে যে এই অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, এই যে এগুলো হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে আমরা হয়তো এভাবে বিষয়টার সুবিধা নিতে পারতেছি না, কেন কাজ করবে না। সো নর্মালি একটু খেয়াল করে দেখেন, জাস্ট ছোট্ট একটা বিষয়, আমি মনে করি একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম ডেমো, এখানে আমি একটা যখন ভেরিয়েবল লিখবো var x = 10, এবার ফাংশনের বাইরে এসে আমি যদি অ্যালার্ট করি x, দেখবেন আউটপুট কিন্তু আই থিঙ্ক আসবে না। দেখেন এখানে আমি কনসোলটা ওপেন করা আছে, বলা আছে কি x is not defined, undefined আসছে, তাই না। আবার যখন আমি এখানে এক্সটা কেটে দিব, ফাংশনের ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x, এবার যদি রিলোড দেই এবারও সেম একই আউটপুট আসতেছে, কারণ কি মাথা নষ্ট না, ব্যাপারটা হচ্ছে যে ব্রাউজারের কারণেও না হয়তো, কারণ হ্যাঁ মানে ভেরিয়েবলের স্কোপ নিয়ে বলা হচ্ছিল যে ফাংশনের ভিতরে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে বাইরে সরাসরি ইউজ করা যাবে না এভাবে, হ্যাঁ বাইরে সরাসরি ইউজ করা যাবে না। আবার আমি যদি বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি var x = 10, এবার আমি এটাকে ভিতরে ব্যবহার করতে পারবো, ঠিক আছে অ্যালার্ট x, এখানে ডেমোকে কল করলাম, কি করাচ্ছে দেখেন, আমরা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবলকে অ্যালার্ট করছি, হ্যাঁ ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবলকে অ্যালার্ট করছি, এই ভেরিয়েবলের ভিতরে কোনো মান আছে ফাংশনের ভিতরে না, বাইরে জাস্ট একটা মান দেয়া হয়েছে, তাই না, বাইরে জাস্ট একটা মান দেয়া হয়েছে। এখন আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কত চলে আসছে, 10 চলে আসছে কিন্তু। সো যদি আমরা বাইরে এটা না লিখি, হ্যাঁ বাইরে যদি আপনি এটা না লিখেন তাহলে কিন্তু আসবে আনডিফাইন্ড, দেখেন এবার কিন্তু x is not defined চলে আসতেছে। সো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার, আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে বিষয়গুলো নিয়ে আরো ডিটেইলস কথা বলবো, ওকে সো একটা ব্রেক। খেয়াল করেন হ্যাঁ এখানে একটু খেয়াল করেন, তো একটু খেয়াল করেন, হ্যাঁ আমরা কিছু জিনিস দেখি একটু, একটু প্রজেক্টরের স্ক্রিন দিকে খেয়াল করেন, হ্যাঁ কিছু বেসিক ব্যাপার আমরা একটু প্র্যাকটিস করবো। ধরেন আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন নাম দিলাম ধরেন টেস্ট, লিখতে হবে না একটু খেয়াল করবেন শুধু প্রজেক্টরের স্ক্রিনের দিকে যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো একটা ফাংশন লিখলাম, এখানে লিখলাম ধরেন যে var x = 10 অ্যালার্ট x, সো এটা একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি বলো তো, একটা ভেরিয়েবলকে প্রিন্ট করা, মানে একটা ভেরিয়েবলকে অ্যালার্ট করা হচ্ছে এর কাজ, x x এর ভিতরে কত আছে 10, তো 10 কে সে প্রিন্ট করবে, এখন কি প্রিন্ট করবে না, কারণ ফাংশনকে কল করা হয় নাই। সো একটু খেয়াল করবেন যেগুলো করতেছি এগুলো একটু অ্যাডভান্স, হ্যাঁ তো ইনফরমেশনগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, তাহলে পরবর্তীতে যখন আমরা jQuery নিয়ে কাজ করব, জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি jQuery, তখন দেখবেন যে বিষয়গুলো আরও অনেক ভালো লাগবে, একটু খেয়াল করতে হবে। আমরা একটা ফাংশন লিখলাম টেস্ট নামে, সেই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করে দিলাম, অ্যালার্ট করে দিলাম সেই ভেরিয়েবলটাকে, ফাংশনটাকে কল করলাম, যদি রিলোড দিচ্ছি দেখেন আউটপুট কত আসতেছে 10। আচ্ছা এখন এই যে ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করছি x, এটা একটা ভেরিয়েবল, সো ভেরিয়েবলের স্কোপ বলতে একটা ব্যাপার আছে, স্কোপ, স্কোপ মানে কি, মানে এই যে x একটা ভেরিয়েবল এর মান কত 10,
এই ভেরিয়েবলটাকে আপনি কতটুকু জায়গার ভিতরে অ্যাক্সেস করতে পারবেন সেটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবলের স্কোপ জাস্ট মিনিট হ্যালো খেয়াল করে দেখেন এই হচ্ছে আমাদের অবরোধ বিষয়টা। এখন এই যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখেন আমরা এখন যে প্র্যাকটিসটা করতেছি, প্র্যাকটিসটা করে আমাদের যে সেন্স ডেভেলপ হবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে ভেরিয়েবল লেখার পর কেন কাজ করতেছে না, বা কেন কাজ করবে, কেন কাজ করবে না। এটির জন্যই কিন্তু এই প্র্যাকটিসটা, যে আমরা প্রত্যেকটা ফাংশনের ভিতরে যখন যে নাম্বার দিয়ে ফার্স্ট নাম্বারকে নিলাম, নাম্বার দিয়ে সেকেন্ড নাম্বারকে নিলাম, সেগুলো ফাংশনের ভিতরে লিখলে কাজ করতেছিল, বাইরে লিখলে কাজ করতেছে না, কেন বিষয়টি খেয়াল করেন। সো ফাংশনের ভিতরে যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের স্কোপ বলতে একটা ব্যাপার আছে। স্কোপ মানে কি, এই ভেরিয়েবলটা কতটুকু জায়গা জুড়ে আপনি ব্যবহার করতে পারবেন। আমি ধরেন এখানে যদি লিখি অ্যালার্ট এক্স, সিম্পলি এটা লিখলাম ধরেন, তো এক্স তো একটা ভেরিয়েবল তাই না, এক্স একটা ভেরিয়েবল, তার মধ্যে 10 আছে। এখন আমি কি ফাংশনের বাইরে এক্সটাকে ব্যবহার করতে পারবো? এখানে মনে করেন অ্যালার্ট এক্স দিলাম, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি কি এই এক্স নামের একটা ভেরিয়েবল কি ইনিশিয়ালাইজ করা হয়েছে কি হয় নাই, বলেন হয়েছে কিন্তু, এবং সেটাকে তার ভিতরে একটা মানও আছে 10, আমি সেটাকে অ্যালার্ট করলাম কিন্তু আসবে কি আনডিফাইন বা সামথিং লাইক দিস, কি আসছে দেখেন, এক্স ইজ নট ডিফাইন্ড। খেয়াল করছেন এই স্ক্রিপ্ট ডট জেস লাইন নাম্বার কত, 6 নম্বর লাইনে এক্স কে ডিফাইন করা হয় নাই এই যে জায়গাটায়। কারণ কি, কারণ এই ভেরিয়েবলটাকে আপনি ব্যবহার করতে পারবেন কতটুকু জায়গার ভিতরে বলেন তো, ফাংশনের ভিতরে, যে কার্লি স্টার্ট কার্লি ক্লোজ এর ভিতরে আপনি এটাকে ব্যবহার করতে পারবো, এর বাইরে পারবো না, নাম্বার ওয়ান। আবার একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিলাম, এবার এভাবে লিখলাম, এই সিচুয়েশনটা একটু অবজার্ভ করেন। এখন আমি একটা ফাংশনকে কল করছি, ফাংশনের নাম কি টেস্ট, ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবলকে অ্যালার্ট করা আছে, ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স, এই ভেরিয়েবলের কি ফাংশনের ভিতরে কোথাও ইনিশিয়ালাইজ করা হয়েছে, হয় নাই কিন্তু, চলান দেখি কি আসে, কি আসছে, আনডিফাইন, মানে এক্সটা ডিফাইন করা না, আনডিফাইন বলতেছে। এখন আমি যদি এখানে এভাবে লিখি যে var x = 10, এভাবে লিখে দিলাম, সো ফাংশনের উপরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম x = 10। এবার আমরা দেখবো যে এই ভেরিয়েবলটাকে ফাংশনের বাইরে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটাকে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। যদি রিলোড দেই দেখেন আউটপুট কত আসছে, 10, তার মানে ফাংশনের বাইরে যখন আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি সেটা কিন্তু ফাংশনের ভিতরে ব্যবহার করা যাচ্ছে, বাট ফাংশনের ভিতরে যেটা ব্যবহার করতেছেন সেটা কিন্তু বাইরে ব্যবহার করা যাচ্ছে না, ওটা খেয়াল করছেন? আচ্ছা, এখন এখানে আর একটা বিষয় একটু বলা যেতে পারে, এভাবে ধরেন আমি এভাবে লিখলাম, এখন কি করছি বলেন তো, ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি x সমান দিয়ে হয়েছে কত, 10, এবং সেটাকে আমি অ্যালার্ট করেছি, ফাংশন অ্যালার্ট করছি, বাট অ্যালার্ট করলেও যা না করলেও একই কথা, কারণ কি বলেন তো, এই ক্ষেত্রে ফাংশনের ভিতরে অ্যালার্ট করার পরে কোনো ইম্প্যাক্ট পড়বে কি না, পড়বে না, কারণ হচ্ছে কি বলেন, এই ফাংশনটাকে কি করা হয় নাই, কল করা হয় নাই, ফাংশনটা কল না করলে কোনো লাভ আছে না, কিন্তু আমরা দেখবো যে এই ভেরিয়েবলটাকে এখানে ইউজ করা যাচ্ছে কি না। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন স্টিল কিন্তু আসতেছে না, বলা হচ্ছে কি এক্স ইজ নট ডিফাইন্ড,
এখানে কিছুটা আপডেট হয়েছে আর কি। তো ECM এ কিছু স্ক্রিপ্ট আপডেট হয়েছে। আমি যদি ফাংশনের ভিতরে মানে জাভাস্ক্রিপ্টে ভার না দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, সো ফাংশনের ভিতরে যদি ভার না দিয়ে ডিক্লেয়ার করি তাহলে সেক্ষেত্রে সেটাকে বাইরে ব্যবহার করা যাওয়ার কথা ছিল, বাট এখন যাচ্ছে না। আই থিঙ্ক এর যে ইনস্ট্রাকশনগুলো আপডেট হয়েছে আর কি। ওকে, তার মানে ফাংশনের ভিতরে যখন আমরা কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করি সেটাকে বাইরে ব্যবহার করা যাচ্ছে না, বা ফাংশনের বাইরে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে ফাংশনের ভিতরে ব্যবহার করা যাচ্ছে। এটি তো আমরা দেখলাম নাকি? এটি আমরা দেখলাম এখন। বাট এইখানে তাহলে দেখেন এই সেম একই সূত্র, এই সূত্রটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই সূত্রটাই একটু খেয়াল করবেন প্রজেক্টর স্ক্রিনের দিকে, সেম একই সূত্র। তাহলে এখন আমরা কি করলাম দেখেন, এখন আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এগুলো হচ্ছে কি কোনো একটা এসটিএমএল এলিমেন্টের আইডি, আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরে তাদের ভ্যালুগুলোকে আমরা নিলাম, তাই না? ভ্যালুগুলোকে নিয়ে এখানে রাখছি, এখানে রাখছি। রাখার পর একটু খেয়াল করে দেখেন, রাখার পর ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার নিয়ে এদেরকে রাখছি। রাখার পর আমি এদেরকে কিন্তু দেখেন এখানে এটা একটা ফাংশন, আবার এটা একটা কিন্তু একটা ফাংশন। সো এই ফাংশনটার সাথে এই ফাংশনটার পার্থক্যটা কি? এটা হচ্ছে একটা সিম্পল ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন বলতে পারি আমরা, ফাংশন ফাংশনের নাম, তাই না? এখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এই ফাংশনের নাম কি বলেন তো? এটা কিন্তু কোনো নাম নাই, এই যে ফাংশনের পর এই ফাংশনের নেম আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন বা নেমলেস ফাংশন। সো এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে এসে আপনি কি করছেন? অ্যানোনিমাস ফাংশনের ভিতরে এসে আমরা যেটা করছি, এইচটিএমএল এর যে এলিমেন্টের আইডি রেজাল্ট তাকে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। রাখার পর দেন আমরা একটা ফাংশন কল করছি, নাম কি? এডিশন। এর ভিতরে এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এই প্যারামিটারগুলো পাস করছি। এই যে ফার্স্ট নাম্বার এখানে ধরছি, সেকেন্ড নাম্বার এখানে ধরছি, ধরে পাস করছি, তাই না? পাস করার পর এই ফার্স্ট নাম্বার চলে গেছে যাওয়ার কথা এখানে, এই সেকেন্ড নাম্বার চলে যাওয়ার কথা এখানে, দুইটাকে যোগ করে যোগফল রিটার্ন করে দেওয়া উচিত এবং সেটা আমরা আবার এখানে এসে প্রিন্ট করে দিলাম ভ্যালুতে, তাই না? যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে দিলাম 12, এখানে দিলাম 12, প্লাসে ক্লিক করলাম, কাজ কি হয়? হয় না। ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আমরা এইভাবে এই গ্লোবাল ব্যাপারগুলো নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু খেয়াল করে দেখেন, আমি এই অ্যাডিশন ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার সেট করে দিলাম না, অ্যাডিশন ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার সেট করে দেই নাই। তাহলে এই অ্যাডিশন ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে? এখান থেকে না, যেহেতু কোনো প্যারামিটার নাই তাহলে কল করার সময় আমি কি এগুলো পাঠাবো? দরকার নাই। ফাংশনের ডেফিনেশনের সময় আমি কোনো প্যারামিটার সেট করি নাই, এর ভিতরে সরাসরি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আমরা তো দেখে আসলাম। এই যখন ভাগ দিয়ে বাইরে ডিক্লেয়ার করি তখন এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ভিতরে সেগুলোকে ব্যবহার করা যাচ্ছে, বাট অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে ভিতরে সেগুলোকে ব্যবহার করা যাচ্ছে না। এই জন্য আমরা কি করলাম, ফাংশন অ্যাডিশনের ভিতরে সরাসরি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এদেরকে আমরা ব্যবহার করলাম, খেয়াল করছেন? এই জন্য যখন আমরা ফাংশনটাকে কল করলাম, কল করার সময় আমরা কি করি নাই, কোনো প্যারামিটার পাস করি নাই, কারণ এখন তো এখানে কোনো প্যারামিটার সেট করা হয়নি, যায় না কি চিন্তা করতেছেন? সো এবার যদি এখানে লিখি 12, এখানে লিখি 12, প্লাসে ক্লিক করলে এখানে তারপরে কত আসতেছে? জিরো। খেয়াল করছেন? স্কিল কাজ করতেছে না, কারণ কি? আচ্ছা, সবকিছু জিরো স্যার, সবকিছু জিরো, খেয়াল করছেন? তারপরেও কাজ করতেছে না। সো আমরা এখানে কাজ করে দেখতে পারি, জাস্ট এ মিনিট, দেখি এভাবে কাজ করে কিনা। ওকে, মানে কাপ আশেপাশে তো আসবে, সমস্যা নেই।
সো আমরা এলিমেন্টটাকে সরাসরি ধরে গ্লোবালে রেখে দিলাম, ঠিক আছে? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। এবার এই ফাংশনের ভিতরে আমরা সরাসরি ফার্স্ট নাম্বার, এটা হচ্ছিল কি অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটার ভিতরে এখন কি আছে, আমি যদি লিখে দিতাম ডট ভ্যালু, আমি যদি লিখে দিতাম ডট ভ্যালু, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এই ফার্স্ট নাম্বার যার আইডি, সে আইডি দিয়ে তাকে ধরে কি নিলাম, তার ভ্যালু। আর যখন আমি ভ্যালু লিখে দিচ্ছি না, শুধু এতটুকু লিখলাম, তার মানে কি এইচটিএমএল এর যে এলিমেন্টের আইডি ফার্স্ট নাম্বার, তাকে ধরে আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন এই ফার্স্ট নাম্বারের ভিতরে এইচটিএমএল এর একটি একটা আছে না ভ্যালুটা আছে বলেন তো? ট্যাগটা আছে, এক্সিলেন্ট। এই তো আর কিছু না। এরপর যখন আমি যোগ করতে আসলাম, তখন এই ফার্স্ট নাম্বার ডট ভ্যালু এটা তো অ্যাকচুয়ালি স্ট্রিং আকারে আসে, এটাকে নাম্বারে কনভার্ট করে নিলাম, তাই না? যোগ করে দিলাম, এই তো। এখন সেমভাবে বিয়োগ করার ক্ষেত্রে কি লাগবে না, বিয়োগ করার ক্ষেত্রে নাম্বারে কনভার্ট করতে হবে না, কারণ এখানে কিসেন দেওয়া আছে মাইনাস, সে অটোমেটিক্যালি কি করবে, নিয়ে নিবে। এখন এখানে কোনো প্যারামিটার লাগবে না। তো আপনাদের কোডটা চাইলে এভাবে আপডেট করে নিতে পারেন। যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার ফার্স্ট নাম্বার দিলাম 12, এখানে দিলাম 2, এখানে আসছে 14, ম্যানেজ করলাম, আসতেছে ন্যান নট এ নাম্বার। খেয়াল করছেন? তার মানে এখানেও কি করতে হবে, নাম্বার দিতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। সিনিয়র মানুষ যা কয় তাই শুনি আর কি করবে। ওকে, এবার দেখি 12 12, বা মনে করেন দিলাম 4, 16 আসতেছে, 8 আসতেছে, ইটস ওয়ার্কিং। সো কোডগুলো চাইলে এভাবে লিখতে পারেন। একদম উপর থেকে খেয়াল করে আসতে পারেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার যার আইডি তাকে ধরে নিয়ে আমরা একটা ভেরিয়েবল ভিতরে রাখলাম। আচ্ছা, আপনারা কি করে লিখবেন নাকি আমি পরের টপিক যাবো? আচ্ছা লিখেন তাহলে। না তাহলে খেয়াল করে দেখেন,
তাহলে আমরা এতটুকু হয়ে গেছি মনে হয়, তাই না? সো আমরা ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাকচুয়ালি এই HTML এর এলিমেন্টগুলোকে গ্লোবালি ধরে নিয়ে রেখে দিলাম ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারকে, দেন পরবর্তীতে আমরা ভেরিয়েবল ধরে ধরে কাজ করতেছি। ওকে, সো এডিশনের জন্য আমরা ফাংশন লিখলাম, সো একটা এলিমেন্টে ক্লিক করলে সে ফাংশনটাকে কল করতেছিলাম। এবার সাবট্রাকশনের জন্য আমরা একটা ফাংশন লিখলাম, বাটন সাবট্রাকশন বাটনে ক্লিক করলে সেই ফাংশনটা কল করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, যোগ বিয়োগ গুণ করতে চাই, তাহলে কি করতে হবে? সেম ভাবে আমরা একটা ফাংশন লিখবো মাল্টিপ্লিকেশন নামে, মাল্টিপ্লিকেশন নামে আমরা একটা ফাংশন লিখলাম। এবার এই ফাংশনটা আমরা কল করব, এই ফাংশনের ভিতরে এসে মাইনাস সাইনের পরিবর্তে এখানে হবে কি, গুণ সাইন, আদার দেন এভরিথিং ইজ সেম। আর এখানে এই মাল্টিপ্লিকেশন ফাংশনটা কল হবে কোথায়, মাল্টিপ্লিকেশন বাটনে ক্লিক করলে। সো মাল্টিপ্লিকেশন বাটনে একটা আইডি দিয়ে আসলাম, বাটন থ্রি, এখানে আমরা বললাম বাটন থ্রিকে ধরে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন বাটন নামে একটা ভেরিয়েবল ভিতরে রাখলাম, এবং সেটাকে যখন ক্লিক করতে দিই তখন আমরা এই মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে কল করে দিলাম। সো যোগ বিয়োগ গুণ তিনটা করা হয়েছে কিনা, হ্যাঁ, অ্যাডিশন সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন। সেম ভাবে আমরা ডিভিশনটাও করতে পারি চাইলে, সো ডিভিশনটা যদি করি এভাবে খেয়াল করেন, ফাংশন নাম দিয়ে দিলাম ডিভিশন, দেন এখানে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলাম, এবং ডিভিশনের জন্য আমরা একটা আইডি দিয়ে একটা বাটন আইডি দিয়ে আসি, বাটন ফোর, সাপোজ বাটন ফোর। এবার স্ক্রিপ্টে এসে আমরা যদি বলি যে বাটন ফোরে তাকে ধরে একটা নাম দিলাম ডিভিশন বাটন, তো ডিভিশন বাটনে ক্লিক করলে ডিভিশন ফাংশনটা কল করে দিলাম। আমি যেটা ভেরিয়েবল ভিতরে রেখে দিচ্ছি জাস্ট,
আর কিছু না। এরপরে অ্যাডিশন ফাংশন লেখা হয়েছে, অ্যাডিশন ফাংশনকে কল করা হয়েছে, প্লাস বাটনে ক্লিক করলে অ্যাডিশন ফাংশনকে কল করা হয়েছে। এরপরে সাবট্রাকশন ফাংশন লেখা হয়েছে, সাবট্রাকশন বাটনে যে আইডি ছিল বাটন টু সেটাকে ধরে সাবট্রাকশন বাটন নামে একটা ভেরিয়েবল রাখা হয়েছে, সেখানে ক্লিক করলে এই সাবট্রাকশন ফাংশনে কল করা হয়েছে। এই আর কিছু না। তো এটাকে আরও অনেক শর্টকাট করা যায়, এটা লেখা হয়ে গেলে এবার আমরা শর্টকাট করব। ক্লিক হয়েছে, হ্যাঁ, আমাকে একটু ইনশিওর করেন যে চারটা ফাংশন লিখতে পারছেন কি না, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ। কারণ হচ্ছে দেখেন এই যে বাটন ওয়ান, ঠিক আছে, এখানে আপনি এটা করছেন, হ্যাঁ, আবার এত সবার কিছু দেখেন এখানে কি হচ্ছে, বাটন ফাইভ এখানে প্লাস বাটন কেন, এখানে অন্য বাটন দেন, ভেরিয়েবলের নামগুলো ইয়ে হয়ে যেতেছে, সবগুলো কি প্লাস বাটন, বাস জিতে হবে বাংলাদেশ। নমস্কার দাদু, আমার কাছে
মানে এত বড় এত কোড লেখার দরকার নাই, অল্প কিছু কোড লিখলে কাজটা হয়ে যাবে, কোডেই তো লিখবো আমরা, কিন্তু একটু প্র্যাকটিস করলাম আগে বলে হাবি যাবি। আপনি বিলিপ করতে পারেন, দেখেন আমি আপনার প্রোগ্রেসটা বলি, দেখেন সো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য কিন্তু কোলাপন ভয় পায়, বিলিভ মি দিস ইজ ট্রু। আপনি কিন্তু কম বেশি 50-60 লাইন কোড লিখে ফেলেছেন আজকে, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, অনেক বড় অ্যাচিভমেন্ট। জাভাস্ক্রিপ্টের এরকম কোড লেখে এরকম লোক খুব কম আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে আছে, বাংলাদেশের বাইরে সমস্ত ডেভেলপাররা জাভাস্ক্রিপ্টের কোড লেখে। আমরা তো জাভাস্ক্রিপ্টের কোড দেখলেই ভয় পাই, খালি কি করি গুগলে সার্চ দিই কপি আর পেস্ট। ওকে, এত সহজ না, হ্যাঁ আপনারা যা করতেছেন এত সহজ না কিন্তু। সো এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনি অ্যাট লিস্ট 40-50 লাইনে কোড লিখেছেন জাভাস্ক্রিপ্টের এখানে বসে বসে। ওকে, সো আমার মনে হয় এটা লেখা হয়েছে, তাই না? এখন দেখেন এই কাজটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। সো যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কাজ কিন্তু হচ্ছে আমাদের, খেয়াল করে দেখেন আমি যখন এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 4, 5 আসতেছে, -3 আসতেছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, সবই হচ্ছে, ভাগ শেষটাও হবে, সেটা করি নেই, ভাগ শেষটা আপনারা করে ফেলছেন। ওকে, এখন দেখেন এই কতগুলো কোড আমরা লিখছি, তো এতগুলো কোড না লিখে কিন্তু আমরা অনেক সহজেই কাজটা আরও অনেক সহজেই করতে পারি। তো একটু খেয়াল করেন তাহলে সেটা আমরা কীভাবে করব। সো আমরা কাজ করি, সবাই চলেন, একদম উপরের দিকে আসেন,
উপরের দিকে এসে আমরা একটা ব্যাপার লিখব সেটা হচ্ছে সুইচ আমরা একটা ফাংশন লিখলাম মাই ক্যালকুলেটর Actually, these two lines outside the function. মানে বার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এটা উপরে আছে থাকুক তারপরে আমরা একটা ফাংশন লিখলাম সুইচ কেসে ফাংশন মাই ক্যালকুলেটর এর ভিতরে আমরা এভাবে কাজগুলো করতে যাচ্ছি তো যোগ করার জন্য আপনি যে ফাংশনটা লিখছিলেন সেই নামটি এখানে লিখিয়েন হ্যাঁ আমি যোগ করার জন্য ফাংশন লিখছিলাম অ্যাডিশন বিয়োগ করার জন্য লিখছিলাম সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ভাগ করার জন্য তো আপনি ফাংশনগুলোর নাম যেভাবে দিয়েছিলেন সেভাবে লিখিয়েন আর কি
আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো মনে হয়ে গেছে এটা তাই না সো আমরা একটা ফাংশন লিখলাম ফাংশনের নাম দিলাম মাই ক্যালকুলেটর সেখানে একটা প্যারামিটার সেট করে দিলাম অপারেটর এর ভিতরে এসে আমরা একটা সুইচ কেস লিখলাম সুইচ কেসের ভিতরে আমরা একটা ভেরিয়েবল পাস করে দিলাম অপারেটর এই মাই ক্যালকুলেটর ফাংশনের ভিতরে যে প্যারামিটারটা পাস করা হচ্ছিল অপারেটর সেটাকে আমরা সুইচের ভিতরে দিয়ে দিলাম তো আমরা সুইচ কেসের সিনট্যাক্সটা জানি যে সুইচের ভিতরে যে ভেরিয়েবলটা পাস করা হয় তার ভিতরে মানের উপর বেস করে ভিতরে কি করা হচ্ছে কেসগুলোকে ডিফাইন করা হচ্ছে তাই না তার মানে এই অপারেটরের ভিতরে কি আসতে পারে কখনো প্লাস কখনো মাইনাস কখনো মাল্টিপ্লিকেশন কখনো ডিভিশন তাই না রিমাইন্ডারও আসতে পারে এরপরে আচ্ছা এবং সবার শেষে দেখেন কি করা হচ্ছে সুইচে সবার শেষে আমরা রেজাল্ট যে এলিমেন্টের আইডি তাকে ধরলাম তাকে ধরে ভ্যালুর ভিতরে রেজাল্টটা পাঠিয়ে দিলাম ওকে তো সেক্ষেত্রে আমরা দেখেন এই যে ভেরিয়েবলটা রেজাল্ট আউটপুট এলিমেন্ট এখানে যে আইডিটা দেওয়া হচ্ছে এই আইডি দিয়ে অ্যাকচুয়ালি ফাইনালে ধরে সেখানে পাঠিয়ে দিলাম এখন কি করতে হবে এখন এই অ্যাডিশনের যে ফাংশনটা আমরা লিখলাম সেই ফাংশনটা ধরে আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডিশন করার জন্য এরপরে সাবট্রাকশনের ফাংশনটা আমরা নিয়ে আসি উপরে নিচে থাকলেও হবে জাস্ট অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডিভিশন ডিভিশন আমি ফাংশনগুলো এখানে লিখে দিলাম আর এই কোডগুলো আমাদের আসলে আমি কমেন্ট আউট করে দিলাম লাগবে না সো যোগ করার জন্য একটা ফাংশন লেখা হচ্ছে এখানে বিয়োগ করার জন্য একটা ফাংশন গুণ করার জন্য একটা ফাংশন ভাগ করার জন্য একটা ফাংশন আমরা পাঁচটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে কল না করে আমরা জাস্ট একটা সুইচ কেস দিয়ে কাজটা করে দিলাম ওকে যোগ করার জন্য আমার একটা ফাংশন আছে বিয়োগ করার জন্য আমার একটা ফাংশন আছে গুণ করার জন্য আমার একটা ফাংশন আছে ভাগ করার জন্য একটা ফাংশন আছে এবার এই ফাংশনগুলো আমরা সুইচ কেসের মাধ্যমে কল করছি অপারেটরের উপর বেস করে ঠিক আছে এখন এই মাই ক্যালকুলেটর ফাংশনটাকে কল করব কোথা থেকে খেয়াল করছেন এই মাই ক্যালকুলেটর ফাংশনটাকে আমরা এসটিএমএল এর এলিমেন্টের ভিতরে যাব এখানে আমাদের আইডিটা ফেক নেই এবার আইডিটা লাগবে না আইডি থাকলেও সমস্যা নাই এখানে আমরা সরাসরি লিখে দিব অন ক্লিক অন ক্লিকে এই মাই ক্যালকুলেটর ফাংশনে কল করে দিলাম এবং এখানে পাঠিয়ে দেবো কি প্লাস আপনি প্লাস বাটন মাইনাস বাটন মাল্টিপ্লিকেশন বাটন এবং ডিভাইড মানে ডিভিশন বাটন যেখানে ক্লিক করেন না কেন ফাংশন কল হচ্ছে কোনটা মাই ক্যালকুলেটর এবং সেখানে দেখেন আপনি প্লাস বাটনে ক্লিক করলে পাঠাচ্ছেন কি প্লাস মাইনাসে ক্লিক করলে পাঠাচ্ছেন মাইনাস স্ট্রিং সাইনের ভিতরে লেখা আছে কিন্তু হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইয়াতে ক্লিক করলে পাঠাচ্ছেন মানে যখন যে বাটনটা ক্লিক করতেছেন ওর ভ্যালুটাকে এখানে পাস করে দিচ্ছেন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো রিসিভ হচ্ছে কোন ভেরিয়েবলের ভিতরে বলেন তো হ্যাঁ এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো যাচ্ছে কোথায় অপারেটরে অপারেটর হচ্ছেন কোথায় কেসের ভিতরে তার উপর বেস করে ভিতরে যেটা যখন যেটা ক্লিক করতেছেন সেটা মিলতেছে ওই ফাংশনে কল হচ্ছে কল হয়ে কাজটা নিয়ে এসে ভিতরে তাকে প্রিন্ট করা হচ্ছে আমি দেখি কাজ হয় কিনা হ্যাঁ করেন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ
ওকে কোথায় আছেন বলেন অনেক ভাবে করতে পারি বলেন বলেন এবার আপনি সব করে দেখেন আজকে আপনার প্রায় গড়ে পড়তে মোটামুটি 70-80 লাইন এমন জাভাস্ক্রিপ্টে কোড লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, আর কিছুই না। আচ্ছা একটু খেয়াল করেন, এটা আর করতে হবে না, এটা আর করতে হবে না। আপনারা বাসায় খুব সুন্দর করে একটা ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে কিছু কোড লেখা আছে এগুলো দেখে এই ক্যালকুলেটর একটা হোমওয়ার্ক দিলাম, কে কত সুন্দর ক্যালকুলেটর বাসা থেকে বানিয়ে আসতে পারেন। এখানে কিছু সোর্স কোড লেখা আছে, কিছু ভিডিও দেওয়া আছে, ওকে। সো ক্যালকুলেটরের চ্যাপ্টার ক্লোজ, হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই, ওকে। এবার আমরা ছোট্ট একটা কাজ করব, খেয়াল করেন, ধরেন আমি একটা বাটন নিলাম, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ক্যালকুলেটরটা করলাম এটা যার হচ্ছে বা হচ্ছে না কোনো সমস্যা নাই। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হলো যে আপনারা HTML CSS দিয়ে সুন্দর করে ডিজাইন করে একটা ক্যালকুলেটর তৈরি করে নেবেন, এটা হোমওয়ার্ক, ওকে। এখানে আধাবিধি করে দেওয়া আছে, ডিজাইনটা একটু করবেন, আর জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো এখানে করে দেওয়া আছে। সো বাসায় যে কাজটা আরেকবার দেখলে কিন্তু আলহামদুলিল্লাহ পারবেন, বিকজ আপনার সাথে আপনার ভিডিও আছে, ওকে। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের সাথে CSS কিভাবে কাজ করে সেটা একটু বলবো। জাভাস্ক্রিপ্টের সাথে CSS কিভাবে কাজ করে সেটা আর 10 মিনিট প্র্যাকটিস করেই ছুটি দিয়ে দেবো আজকে। HTML ফাইলে আসেন, HTML ফাইলে এসে আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম টেবিলের উপর একটা বাটন নিলাম, বাটনের ভিতরে লিখে দিলাম ক্লিক মি। এবার একটু মনে পাবেন দেখেন, এবার HTML এর সাথে CSS নিয়ে আসবো। টেবিলের উপরে আমরা একটা বাটন নিলাম, সেখানে একটা কিছু লিখে দিলাম ক্লিক মি। বাটনের আমরা একটা আইডি দিয়ে দিলাম, বললাম বাটন। তো এসে খেয়াল করে দেখবেন, এখন আমরা একটা বাটন নিলাম, সেখানে একটা আইডি কল করা হচ্ছে বাটন। এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে বাটন চলে আসছে। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই বাটনটা যখন আমরা ক্লিক করব, একটু খেয়াল করেন, আমরা যখন বাটনটা ক্লিক করব তখন বাটনের কালারটা ধরেন রেড হয়ে যাবে। আমি যখন এই বাটনে ক্লিক করব তখন বাটনের কালারটা হয়ে যাবে কি রেড। এটা আমরা করতে চাচ্ছি। সো তাহলে এই যে বাটনটা নিয়ে নিলাম, সেখানে আইডি প্রেস করে দিলাম বাটন। এবার স্ক্রিপ্টে যাচ্ছি, স্ক্রিপ্টে গিয়ে আমরা উপরের দিকে কোড লিখব। জাভাস্ক্রিপ্টের কোড আপনি
আমরা উপরের দিক থেকে লেখা শুরু করি, তাহলে নিচে থেকে কোনো ভুল থাকলেও সেটা আর আমলে নেবে না। সো এখানে এসে আমরা যদি প্রথমেভাবে লিখি, প্রথমে বাটনটাকে ধরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন, বাটনটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। এখন এখানে কি করলাম একটু খেয়াল করে দেখেন, তো জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস কিভাবে কাজ করে সেটা এখন আমরা প্র্যাকটিস করতেছি। আমরা তো এইচটিএমএল দেখলাম, এবার সিএসএস কিভাবে কাজ করে। আমরা চাচ্ছিলাম যে যখন আমরা এই এলিমেন্টের ভিতরে ক্লিক করব, বাই দ্য ওয়ে এটা বাই ডিফল্ট রেড হয়ে যাচ্ছে, তাই না? সো অ্যাকচুয়ালি কাজটা কখন হবে? সো বাটন ডট অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করব, সেই ফাংশনের ভিতরে এসে লাইনটা লিখব। আমি যখন রিলোড দিচ্ছি, এবার দেখেন এখানে ক্লিক করলে কালারটা কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে, তাই না? সো এখানে যে মেসেজটা দেওয়া সেটা হচ্ছে যে এই যে স্টাইল, এই স্টাইল প্রপার্টিটা একটু খেয়াল করেন। আপনি যদি কোনো একটা এসটিএমএল এলিমেন্টকে সিএসএস এর কোনো প্রপার্টি দিতে চান জাভাস্ক্রিপ্টের থ্রুতে, তাহলে আমাকে এই স্টাইল প্রপার্টিটা ব্যবহার করতে হবে। কি বলছি, সবসময় জাভাস র জাভাস্ক্রিপ্টে যখন আপনি দিবেন, সো আমরা চাচ্ছি কি যে বাটন, এই যে এলিমেন্টটা ক্লিক মি, যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাকে আমরা সিএসএস এর কোনো একটা প্রপার্টি দিব, বাট সেটা কোনো একটা ইভেন্টে পাবে, যখন আমি ক্লিক করব তখন পাবে, আদারওয়াইজ পাবে না। হ্যাঁ, তাহলে দেখেন এখানে প্রথমে বাটনটাকে ধরে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে সেই ভেরিয়েবল ডট অন ক্লিক, মানে কি যখন আমি ক্লিক করবো তখন এই ফাংশনটা কল হবে এবং সেখানে এসে এই স্টাইল প্রপার্টিটা ব্যবহার করতে হবে। সো বাটন ডট স্টাইল দিয়ে এইটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে কি সিএসএস এর প্রপার্টি। হ্যাঁ, আমরা যখন নর্মালি সিএসএস এর প্রপার্টি লিখতাম মাঝখানে দিত হাইপেন, যখন সিএসএস এর প্রপার্টি লেখার জন্য দুইটা ওয়ার্ড আপনি ব্যবহার করতেন, যেমন বর্ডার রেডিয়াস বা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তখন মাঝখানে কি ব্যবহার করতাম, হাইপেন। আর যখন আপনি জাভাস্ক্রিপ্টে আসেন তখন ব্যবহার করবেন ক্যামেল কেস, মাঝখানে হাইপেন দিলে কাজ করবে না। যেমন মনে করেন আমি এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে, রেড, আমি চাচ্ছি ফন্টের কালার হবে হোয়াইট, এখন ফন্টের কালারটা কি আছে দেখেন তো, ব্ল্যাক না, তাহলে আমি কিভাবে করব? সো আমি আর একটা আর লিখবো বাটন ডট স্টাইল ডট ফন্টের কালার পরিবর্তন করার জন্য কোন প্রপার্টি লিখতে হয়, শুধু কালার, কালার সমান সমান লিখে দিলাম হোয়াইট, কালার সমান সমান লিখে দিলাম হোয়াইট। এবার দেখেন কি হয়, রিলোড দিচ্ছি, এবার ক্লিক করলে বা ফন্টের কালারটা হয়ে যাচ্ছে হোয়াইট। সো আমি মনে করেন একটা হাইট দিচ্ছি, হাইট দিলাম ধরেন, হাইট না দিয়ে মনে করেন প্যাডিং দিয়ে দিই, প্যাডিং
প্যাডিং দিয়ে দিলাম ধরেন টপ বটম দিয়ে দিলাম ধরেন কত দিব টপ বটম দেই আপনার ধরেন লাইক 15 পিক্সেল আর লেফট রাইট 15 পিক্সেলে দিলাম তো দিকে 15 পিক্সেল একটা প্যাডিং পাবে সো এই বাটনটাকে স্টাইল প্রপার্টি দিয়ে আপনি যে কোনো সিএসএস এর প্রপার্টি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র নিয়ম হচ্ছে সিএসএস এর প্রপার্টি যেগুলো দুই অক্ষরের সেগুলোর মাঝখানে হাইফেন না দিয়ে ক্যামেল কেস লিখতে হবে এই এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন ক্লিক মিদে ক্লিক করলে কি বাটনটা একটু বড় হয়ে যাচ্ছে না সো দিস ইজ দ্য ফ্যাক্ট আমরা এইভাবে চাইলে কাজগুলো করতে পারি আপনি ফন্ট সাইজও বাড়িয়ে দিতে পারেন ফন্ট সাইজ এই যে ফন্ট সাইজ ধরেন করে দিলাম 30x25 পিক্সেল এবার ফন্ট সাইজটা বড় হয়ে যাবে এই যে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে তো এইভাবে আমরা সিএসএস এর প্রপার্টি দিতে পারি চাইলে কারণ আপনি যে বাটনটা এখানে ব্যবহার করছেন না সো অন ক্লিক এর ফাংশন গুলো কল আছে ঠিক আছে সো আমাদের আজকে প্র্যাকটিস এতটুকু নিয়ে আমরা নেক্সট ক্লাস যেটা করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে রজাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা স্লাইডার তৈরি করার চেষ্টা করব একটা ইমেজ গ্যালারি তৈরি করার চেষ্টা করব এবং একটা ডিজিটাল ঘড়ি করার চেষ্টা করব একটা ডিজিটাল ঘড়ি একটা স্লাইডার এবং একটা ইমেজ গ্যালারি তৈরি করার চেষ্টা করব সবাই মিলে রজাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে সো থ্যাংক ইউ ফর টুডে